Timber Coat by SD Paints. আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, আজ থেকে 7-8 বছর আগে এই রাজ্যের আম জনতা তার নামটাই শোনেনি, অথচ আজ তাকে ছাড়া রাজ্য রাজনীতির চালচিত্রটাই সম্পূর্ণ হয় না। একদিকে উল্কা সদৃশ উত্থান, অন্যদিকে নিত্য বিতর্ক, এর মাঝখান থেকে আসল মানুষটাকে খোঁজার চেষ্টা করব আজ। আজ আমার সঙ্গে রয়েছেন গোপীবল্লভপুরের নাড়ুবাবু। চিনতে পারলেন না তো, এটা তার ডাক নাম। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ দা, স্টুডিওতে স্বাগত। নমস্কার দিলীপ দা। প্রথম প্রশ্ন তো একটাই, আপনার নাড়ু নামটা কে দিল? সাধারণভাবে খুব শান্ত, সাতচরে রা নেই, এরা মিষ্টি মিষ্টি ছেলের নাম নাড়ু হয়। ছোটোবেলায় সেরকম ছিলেন নাকি? বড় হয়ে তো কড়া পাকের নাড়ু কিংবা ওই শক্ত তিলের নাড়ু, নাড়ু আর সেই নাড়ু নেই। আমি যেটুকু শুনেছি, জন্মের সময় মাথায় চুল ছিল না, তাই ন্যাড়া ছিলাম, তাই নাড়ু হলাম। তারপরে শরীর স্বাস্থ্য চিরদিনই ভালো, আর দেখতেও খুব একটা খারাপ ছিলাম না, এখনও খুব একটা খারাপ নয় দেখতে, আর এখনও মাথার চুল প্রায় আবার ফাঁকা হয়ে গেছে। সেইখান থেকে চলে আসছে, ভালোবেসে সবাই নাড়ু বলতো, বাবা মা ঠাকুমা, মামা বাড়িতে আমি পড়াশোনা করেছি, স্বাভাবিকভাবে ওই নামটাকে বেশি জোর দেওয়া হতো আদরের সঙ্গে। পরবর্তীকালে দিলীপ কুমার ঘোষ, এখন দিলীপ দা হয়ে গেছি, দিলীপ ঘোষ হয়ে গেছি। কিন্তু ধরুন আপনি শেখরের কথা বলছেন, গোপীবল্লভপুরের ভোলানাথ ঘোষের মেজো ছেলের কল্যাণে গোটা পরিবার তো সেলিব্রিটি এখন, কিন্তু দিলীপ দা কাঁটাও তো বিঁধছে। মঞ্চের ওপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রোজ বলছেন, দেখুন দিলীপ ঘোষের পরিবারও লাইন দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করাচ্ছে। দেখুন, সরকারি যা যা প্রযোজনা আছে তার লাভ সাধারণ মানুষ নেবে। আমার পরিবার অতি সাধারণ পরিবার, বিপিএল পরিবার বলা যায়, কেবল কৃষির উপর নির্ভরশীল আমার আত্মীয় স্বজন। তারা সেই জন্য সরকার যা যা সুবিধা দিচ্ছে তারা নেবেন, স্বাভাবিক, সাধারণ মানুষের জন্যই আছে। তারা নিয়ে গেছেন, কার্ড করেছেন, তারা আমাকে জিজ্ঞাসা করেননি, আমি জানতামও না, খবরে এসছে। রেশনের 2 টাকা কিলো চালই খান, সেভাবে জীবনযাপন করেন, স্বাভাবিকভাবে। আমি না বলবো কারণ আমি তাদের কোনো সাহায্যও করি না, জানলাম। আমি এটাই বলেছিলাম যে কার্ডটা একটা ভাঁওতা, এটা নিয়ে লাভ হবে না। দিলীপ দা, আপনার বিরুদ্ধে রক্ষণশীলদের সবথেকে বড় অভিযোগ যে আপনার নেতৃত্বে বাংলায় বিজেপি পার্টি উইথ দ্য ডিফারেন্স থেকে পার্টি উইদাউট ডিফারেন্স হয়ে গেল। কেন বলছি, ধরুন কোকেন কাণ্ড, এমন দুজন আজ অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন যারা কিছুদিন আগেও বিজেপি পার্টির ধারে কাছেও ছিলেন না। একজন মডেলিং করতেন আর বিউটি পার্লার চালাতেন, আর একজন কংগ্রেসের শাখা সংগঠনের হাফ নেতা। এই যে লোকসভার 18টা সিট আর প্রায় 40% ভোট, এদের কোনো অবদান নেই, অথচ আপনার দল এদের নেতা নেত্রী বানালো আর কোকেন কাণ্ডেও বিজেপির নাম জড়ালো, আফসোস হয় না? দেখুন, আফসোস নয়, পলিটিক্সে কিছু কম্পালশন থাকে, মজবুরি, আপনাকে নিতেও হবে, তাদের নিয়ে চলতেও হবে, আর এ ধরনের ঘটনাও ঘটবে। পার্টি যদি হঠাৎ বাড়ে তাহলে এ ধরনের সমস্যা, এটাকে সংগঠনের শাস্ত্রে বলা হয় প্রবলেম অফ গ্রোথ, সেই সমস্যার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটা আসবেই। যেমন বিজেপি যেদিন ক্ষমতার কাছাকাছি আসার চেষ্টা করে লড়বে, তাকে হিংসার সম্মুখীন হতে হবে। প্রায় 140 জন কর্মীকে আমরা হারিয়েছি, এখন প্রাণ যাবে এবার সংঘর্ষ বলে। আমরা যদি বাড়িতে বসে থাকতাম, আমার উপরে রোজ আক্রমণের, গাড়ি ভেঙে দেবে, মাথা ফাটিয়ে দেবে যদি তার ভয়ে আমি না বেরোতাম, তাহলে বিজেপির নাম কেউ নিত না, দিলীপ ঘোষ তো নাম নিতই নাকি, 4% পার্টিই থাকতো। তো এটা একটা মানে ন্যাচারাল প্রসেস, কিন্তু তাতে তারা স্ক্যানার থাকবে, একটা বাছাই করার সিস্টেম থাকবে, সব সময় বাছাই। এখন যাদের নাম বলছেন আপনি, অনেক লোক এসছে আমাদের, তাদেরকে সিবিআই এখনও ডাকে, কিন্তু তারা দোষী সাব্যস্ত হননি। রাজনীতিতে বেশিরভাগ লোক এরকমই থাকেন, একদম নিদাগ লোক কোথায় পাওয়া যায়, কুড়িয়ে পায়, আমার মতো একাত্র লোক পাওয়া যায়, সব জায়গায় হয় না। তো সেই জন্য আমাদেরকে নিতেই হয়, তার ব্যক্তিগত সমস্যা বা ঝগড়া ইত্যাদি। আমি বলে যে পুরোনো অসুখ নিয়ে আসবেন, আমরা সারাই করবো না, কেন নিজের অসুখ নিজেরা সামলান, পার্টি করতে এসেছেন আদর্শ নিয়ে চলুন, আর দু একটা বেরিয়েও যাবে। অনেকে তো এইভাবেও আসতে পারেন যে জাতীয় দল ক্ষমতায় রয়েছে এবং সিবিআই ইডির তদন্তগুলো ধামাচাপা পড়বে, অবশ্যই হতে পারে। রাজনীতিতে সবাই একটা এজেন্ডা নিয়ে আসে, কিছু পাওয়ার জন্য আসে, তো সেটাও আমরা বলে দিয়েছি যার যার দায়িত্ব তাকে নিতে হবে। আপনার বোঝা আমি বইব না, আপনাকেই বোঝা বইতে হবে, দলকে তো দায়িত্ব নিতে হবে। আমি একটা উদাহরণ দিই দিলীপ দা, ধরুন নারদা সারদা, কোনোটাতেই বিজেপি ছিল না, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, অথচ অভিযুক্তদের দলে নিয়ে বিজেপি সব কেলেঙ্কারিতে নিজেদের নাম জড়িয়ে নিল, আজ নারদার ফুটেজ ওয়েব পেজ থেকে ডিলিট করতে হচ্ছে, কী দরকার ছিল? সেই জন্য এই যারা আসছেন করছেন, বিজেপি কিন্তু ওদের দেখে কেউ করবে না, বিজেপি দিলীপ ঘোষকে দেখে করবে, বা এরকম যারা পুরোনো লড়াই করেছেন 18টা সিট নিয়ে তাদের দেখেই করবে। কিন্তু রাজনীতির সংখ্যার একটা গুরুত্ব আছে, ঘিলুন নাই, মাথার গুনতি হয় ওখানে, সেই জন্য মাথা যার কাছে যত বেশি তার দাম বেশি, ভোট বেশি, সেই ভোটেতে আপনার আমার বা পাড়ার সাধারণ মানুষ বা রাষ্ট্রপতির একই দাম। তো সেই জন্য এটাকে গুরুত্ব দিতেই হবে, সেজন্য আপনাকে লোক নিতে হবে, সেই জন্য এখানে রিস্কও থাকবে। তো বাঁচতে গেলে তো
লোকই থাকবে না, ভোটটা গুনতিতে জিততে হয়, সংখ্যাটাই শেষ কথা ওখানে, যে আসছে তার একটা ভোট তো আছে। আপনি বলছেন কোয়ালিটি নয় কোয়ান্টিটিটা মূল, কোয়ালিটি বাড়াতে হবে কোয়ান্টিটিও বাড়াতে হবে, আমরা যাতে কোয়ালিটি ঠিক থাকে তার জন্য নিয়মিত অভ্যাসবর্গ প্রশিক্ষণ, আর যাতে কোয়ান্টিটি বাড়ে তার জন্য এই লোকজন নিতেই হয়। কিন্তু ধরুন আপনি বলেছিলেন দলে আসার খোলা রাস্তা আস্তে আস্তে ছোট করছি, আস্তে আস্তে বন্ধও করে দেবো। সেদিন দেখলাম এক বিধায়ক যোগ দিলেন দিলীপ দা, যার ক্ষেত্রে লোকসভায় নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী 50,000-এরও বেশি ভোটে পিছিয়েছিল, তো তিনি তো আসবেনই, সিটিং এমএলএ, বিজেপি নিশ্চয়ই তাকে টিকিটও দেবে। তো বিজেপির যে নেতাকর্মীরা এই জয় এনে দিয়েছিলেন তাদের কেউ ভোটে দাঁড়াতে পারবেন না, মাথার ওপর এসে তৃণমূল ফেরত নেতা প্রার্থী হবেন। দিলীপ দা, এটা কোনো আত্মসম্মানযুক্ত নেতার পক্ষে মানা সম্ভব? আপনি নিজে রাজ্য সভাপতি হিসেবে মানতে পারেন? এ তো বঞ্চনা। না দেখুন, তাহলে তো আমি পরে এসেছি, আমিও তাদের ক্ষেত্রে রাইভাল হয়ে যেতে পারি, আমি তো 5 বছর এসেছি, তার অনেক পুরনো লোক আছেন পার্টি। পার্টি আমরা কাজ এই জন্য করছি পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে, যতক্ষণ না পার্টি ক্ষমতায় আসছে তার কোনো অ্যাচিভমেন্ট নেই, আর ক্ষমতায় যেতে গেলে কিছু অ্যাডজাস্ট করতে হয়, সেটা আমরা করেছি অনেকটা। আর ভারতীয় জনতা পার্টির হজম শক্তি এতটা বেশি আছে সব কিছু হজম করতে পারে, বিভিন্ন রাজ্যে এটা আমরা করে দেখিয়েছি। তৃণমূল বলছে হজম শক্তি না, ওয়াশিং মেশিন। শুধু তাই নয়, দুলাই যে যেমন বোঝে, আমরা আসামে দেখুন দুজন ফার্স্ট আর সেকেন্ড পার্সন যারা আছেন ক্ষমতায়, তারা কিন্তু একজন এজেপি থেকে একজন কংগ্রেস থেকে এসেছে, কিন্তু সরকারটা বিজেপিরই আছে এবং তার সাফল্য আছে, সেখানে দুর্নীতি নেই, আর সাফল্যের সঙ্গে তারা 5 বছর পুরো করলে আবার একবার জিতে 10 বছরের জন্য আসবে, তারা করেছে। তো বিজেপি এমন একটা সিস্টেম তৈরি করেছে যে কোনো লোক এসে এখানে অ্যাডজাস্ট করে তার যোগ্যতাকে কাজে লাগানোর ব্যবস্থা আছে। হ্যাঁ, তার মধ্যে এক দুটো খারাপ বেরোয়, আপনি যদি গ্রস কিনতে যান তো পোকা বেগুন বেরোতেই পারে, তার ফলে কি আপনি কম দামে জিনিস কিনবেন না, আপনাকে কিনতেই হবে। তো এটা সব কিছু রাজনীতির অঙ্গ, পার্ট অফ দ্য গেম। কিন্তু এই আপনার নেয়ার উল্টো এফেক্ট পড়ে না তো, যে 7 বছর ধরে সারদা তদন্ত চলছে তো চলছে, ফাইনাল চার্জশিট হয় না, সেটা কি এই জন্য যে কাকে চার্জশিটে রাখবো আর কাকে এক্সক্লুড করবো সেইটা তদন্তকারীরা বুঝতে পারছেন না, কোন ইকুয়েশনটা ঘেঁটে যাবে? না না, সারদা তো দেখুন চলেছে আগের থেকে, সুপ্রিম কোর্টে গেছে, তার নির্দেশে সিবিআই কাজ করছে, মানুষের সিবিআইয়ের উপর ভরসা আছে, দিদিরও ভরসা আছে সিবিআইয়ের উপরে, তাই উনি কথায় কথায় সিবিআই চাইতেন, এখন একটু ভয় করেন সিবিআইকে যে ওনার ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তো সেই জন্য এ সিস্টেম চলবে, তার মধ্যে দিয়ে অনেক লোক জাস্টিস পেয়েছেন, অনেক সমস্যার সমাধানও হয়েছে, তবু ভরসা আছে আমাদের। কিন্তু আপনি যেটা বলছেন এটাও ঠিক, ফার্স্ট হওয়া উচিত, মানুষ জাস্টিস চায়, মানুষের যাতে আত্মবিশ্বাস থাকে এবং আইনের উপরে কোর্টের উপরে ভরসা থাকে তার জন্য তাদের করার দরকার আছে, আর মানুষের অধিকার আছে এটা চাওয়ার। একদম, সিবিআই দিলীপ দা বুঝলাম, এথিক্স কমিটি নারদার ক্ষেত্রে এথিক্স কমিটি একটা মিটিংও বসলো না, মানে আমি বলছি এটা সাধারণ মানুষকে কী করে বোঝাবেন যে এর পেছনে অন্য কোনো কারণ আছে? যে কোনো মানুষ বলবে যে ও নারদার অভিযুক্তদের কিছু লোক বিজেপিতে আছে সেই জন্য এথিক্স কমিটির বৈঠক হয়নি, 5 বছর কেটে গেছে আপনারা ক্ষমতায় এথিক্স কমিটির একটা বৈঠক বসেনি। আমি পার্লামেন্টে এই বিষয়ে তুলেছি, আপনি হয়তো জানেন আমি সোজাসুজি টার্গেট করেছিলাম আমাদের মাননীয় স্পিকারকে, উনি সঙ্গে সঙ্গে বললেন আমার আসনে দিয়ে আঙুল তুলবে না, এই হিম্মতটা দিলীপ ঘোষ করেছে বিজেপির এমপি হয়ে। যাই হোক, আমি আমার রাজ্যের লোকের বক্তব্যকে পার্লামেন্টে তুলে ধরেছি কারণ তারা আমাকে পাঠিয়েছেন ভোট দিয়ে, এই জন্যে অনেক বিষয় আছে হয়তো সমাধান হয়নি, হয়তো হবে, কিন্তু এটাও ঠিক যাদের যাদের ডেকেছে এবং আমার পার্টিতে আসার পরেও লোকদের ডাকছে, তার মানে সিস্টেমটা বন্ধ হয়নি বা তার মধ্যে কোনো দ্বিচারিতা নাই, আমরা আশা করবো এবং বিশ্বাসও করবো, আর আজ হোক কাল হোক তার একটা নির্ণয় আসবে, মানুষ জাস্টিস পাবেন, আর কমপক্ষে এই যে এত বড় অন্যায় হয়েছে তার সমাধান হবে, এটা আমি কমপক্ষে আশা করি এবং হবেও, তা নাহলে আমাদের গণতন্ত্র, আমাদের কোর্ট, সংবিধান সব বৃথা হয়, সেটা হবে না, মানুষের বিশ্বাস আছে হবে। দিলীপ দা, আপনি লং টার্মের কথা বলছেন, আমি বলছি শর্ট টার্মে যে বিজেপি দুর্নীতি নিয়ে এত কথা বলছে, এমনকি ক্ষমতা এলে কীভাবে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ করছে সে কথা বারবার স্ট্রিট কর্নার থেকে শুরু করে বড় জনসভায় আপনারা বলছেন, সেখানে টেট এই রাজ্যের জ্বলন্ত ইস্যু, বিজেপি রাস্তায় নেবে দিনের পর দিন আন্দোলন করেছে, টেট শ্রী যাকে বলেছেন সেই কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, যিনি নিজে মুখে অন ক্যামেরা স্বীকার করছেন যে আমি আমার স্ত্রী এবং পরিবারের অন্যদের চাকরি করেছি, আরও 60 জনের বেশি তৃণমূল কর্মীর চাকরি করে দিয়েছি, তাকে দলে নিচ্ছেন, এরপরে দুর্নীতি নিয়ে বলতে পারবেন? দেখুন, আমি তো বেশিরভাগ লোক এখনও দেখা হয়নি, চিনিও না, ঘটনাচক্রে অনেকে ঢুকে পড়েছে, ভিড়ের মধ্যে অনেকে চলে এসছে, তারা ঝান্ডাও ধরেনি বিজেপি হয়ে গেছে, এরকম পাইকারি আর হচ্ছে একটু, সেই জন্য দরজা যখন বড় করেছি অনেক কিছু রকম মশামাছিও ঢোকে, কিছু লোক ঢুকেছে, আমরা চাইবো তারা তাদের নিষ্ঠার সততার প্রমাণ দিন, নাহলে মানুষ তাদেরকে সাজা দেবে। দলের ভাবমূর্তিতে ধাক্কা লাগবে না? ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো, অনেক তার মধ্যে গু গোবর এসে যায় মায়ের মধ্যে, কিন্তু গঙ্গার সঙ্গে পবিত্রই থাকে,
এটা আমি বিশ্বাস করি, আমি একদম পুরো সামনে আপনার বসে এই কথা বলছি প্রেসিডেন্ট হিসাবে। সারা ভারতবর্ষে পার্টি এভাবে বেড়েছে, মাননীয় অমিত স্যার দূরদর্শিতায় উনি বলছে পার্টি বাড়াও আগে, সব ব্যবস্থা সব সামলে নেব আমরা, বাড়িয়েছেন সামলেছেন। এবং বড় বড় রাজ্য বিহার ইউপির মতো জঙ্গল রাজকে আমরা সাফাই করেছি, আসামে যেখানে কোনো এত বছর আন্দোলনের ফলে তার অর্থনীতি থেকে আরম্ভ করে সামাজিক অবস্থা বা আইন শৃঙ্খলা কোথায় গেছিলো, ত্রিপুরা কোথায় গেছিলো, তাকে আমরা দাঁড় করিয়েছি। ভারতীয় জনতা পার্টি সে বিশ্বাস আছে এবং সব সব জায়গায় দেখবেন অতি স্বল্প পরিমাণে মানুষ নিষ্ঠাবান হন, আদর্শবান হন, তারাই পরিশ্রম করেন, বাকিরা ভোগ করেন। ভারতীয় জনতা পার্টির এই সংখ্যাটা বেশিই আছে, তার মধ্যে হয়তো অনেক বেশি আনতে হচ্ছে আমাদের নির্বাচন জেতার জন্য। নির্বাচন জেতার জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে, জেতার পরে আমরা সব ব্যবস্থাকে ঠিক করবো। যে ত্রিপুরা দিলীপ দা উল্টোটা হবে না তো, যে যে জেতার জন্য আপনাকে এই কথা আপনি যেটা কোট অ্যান্ড কোট গুগোবর বললেন তাদের নিতে হচ্ছে, সেই জেতার লক্ষ্য মানুষ যে ভোট দেবে তারই লক্ষ্যটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, যে যাদের থেকে মুক্তি পেতে বিজেপির দিকে মানুষ মুখ ঘুরিয়েছিল তৃণমূলের, সেই লোকগুলো যদি বিজেপিতে থাকে মানুষের ভোট পাবে। আমার সবসময় এটা মনে হয় না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় পাঁচ ছ বছর রাজনীতিকে দেখছি। আপনি দেখুন ভারতীয় জনতা পার্টি বা জনসংঘের যারা আমার পূর্বপুরুষ ছিলেন, আমাদের মাননীয় বিষ্ণুকান্ত শাস্ত্রী বা আরও কয়েকজন যারা পুরনো আমার জুলুবাবু, এত শ্রেষ্ঠ স্তরের মানুষ ছিলেন, আমার মনে হয় কোনো পার্টিতে এত ভালো মানুষ ছিলেন না, এদেরকে আমি দেখেছি। তো সেই প্রফেসর আমাদের মিস্টার ঘোষ থেকে আরম্ভ করে তারপরে যারা এসছেন, তো তাদের সেই যে শ্রেষ্ঠতা মনুষ্যত্ব তার সংস্কৃতিবান তার ভালো মানুষের সুযোগ তো আমরা নিতে পারিনি, সময় তো দেয়নি। আর ১৬ সালে নারদা সারদা সব হওয়ার পরেও টিএমসি বেশি সিট পেল, গণতন্ত্র বড় বিচিত্র। সেই জন্য এটা ঠিক, তার মানে বিজেপি নিজের নীতি নৈতিকতা ছেড়ে দেবে না, বিজেপি তার জায়গায় দাঁড়িয়ে থাকবে, কঠোরভাবে দাঁড়িয়ে থাকবে, সেটাকে ঠিক রাখার চেষ্টা করবে, কিন্তু যতদিন না ক্ষমতায় যায় বাংলার মানুষ বিজেপির সুশাসন থেকে বঞ্চিত হবে। বাংলায় আমরা জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে, শ্যামাপ্রসাদ জন্ম হয়েছে, সেই জন্য আমাদের কাছে চ্যালেঞ্জ আগে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আসার পরে বাকি সামলে। তাহলে কি আপনি বলছেন যে বাংলাতে দুর্নীতি কখনো ইস্যু নয়? কেন আমি বলছি যে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন যে দুর্নীতি সত্ত্বেও তৃণমূল ১৬তে ক্ষমতায় এলো, সেই জন্য দুর্নীতিটা বাংলার ক্ষেত্রে বড় ইস্যু নয়, এই রকম আপনার রিয়েলাইজেশন? আমার মনে হয় না রাজনীতির খুব ইম্প্যাক্ট হয় বলে। আচ্ছা, কিন্তু নিতে পারলে হয় লাভ। কংগ্রেসের দুর্নীতি সুযোগ নিয়ে কংগ্রেস মুক্ত ভারত মোদীজি বানিয়েছেন, তার পিছনে সংগঠন ইস্যু অনেক কিছু নির্ভর করে, কিন্তু পশ্চিমবাংলায় হতে পারে যে দুর্নীতির রিফ্লেকশন এই জন্য হয়নি, তার বিকল্প ছিল না, বিজেপি তৈরি ছিল না টিএমসিকে টক্কর দেওয়ার জন্য, আর সিপিএম এর কোমর ভেঙে গেছিলো, সেই জন্য হয়তো লোক ওটা দ্বিতীয়বার দেখেনি, দুর্নীতি ছাড়ো ভাই, একটা শক্ত সরকার চাই যে পাঁচ বছর ঠিকঠাক চালাবে, লোক এটাকে গুরুত্ব দিয়েছেন, একজন নেত্রী আছেন, অন্য জায়গায় তাও নেই, তাই লোকে সেই সময় বাকি সব যেমন আজকে আমরা অ্যাডজাস্ট করছি, মানুষ তখন দুর্নীতিকে অ্যাডজাস্ট করেছে, তাই দ্বিতীয়বার টিএমসিকে সরকারে নিয়ে এসছে। দিলীপ দা, আরেকটা প্রসঙ্গে আসি, ব্যক্তিগত প্রসঙ্গ। ৩৩ বছর আপনি প্রচারকের জীবন কাটিয়েছেন, কিন্তু আপনি নাকি রান্নাবান্না একেবারে সিদ্ধহস্ত। সুনামির সময় আপনি আন্দামানে ছিলেন, তারপর সুনামি বিধ্বস্ত আন্দামানে নাকি ডাল ভাত আর মায়ের রেসিপিতে ছেঁচড়া রেঁধে দিনের পর দিন ত্রাণ শিবির চালিয়েছেন আপনি। সত্যি অনেক কিছুই করেছি ওখানে, তো সত্যি বলতে গেলে খালি আমাদের প্রায় ৩০০ কর্মী ১০টা আইল্যান্ডে কাজ করেছেন। আমার কাজ ছিল কলকাতা থেকে প্রায় ১০০ ধরনের জিনিস যেত, সুইচ থেকে আরম্ভ করে সিনটেক্সের জলের ট্যাঙ্ক পর্যন্ত, সেগুলোকে ঠিকমতো জাহাজে করে সরকারের সঙ্গে কথা বলে পাঠানো, এমনকি রামকৃষ্ণ মিশন ভারতের সঙ্গে সন্ন্যাসী মহারাজরা গেছেন, তাদের থাকার ব্যবস্থা, প্রথমের দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদেরকে লোক দিয়ে তাদের জিনিসপত্র নিয়ে গিয়ে সরবরাহ করে বিতরণের চেষ্টা, যেটি ভেঙে গেছিলো মাথায় করে চাল ডাল কাপড় চোপড় নামানো আমাদের কর্মীরা করেছে, ১০-১৫ দিন কাজ করে তাদেরকে ফেরত আনতাম, এরা ক্লান্ত হয়ে যেত, অসুস্থ হয়ে যেত। আর আমার কাজ ছিল এদের মনোবল বাড়িয়ে, যেখানে আসছে তাদেরকে খাওয়ানো দাওয়ানো, ফট করে লোক পায়, লোকে প্রাণের ভয়ে পালাচ্ছে, কে কার কাজ করে, সত্যি আপনি রাঁধতে পারেন? উনুন তৈরি করে হাফ প্যান্ট পরে সারাদিন আমি খুনতিনি রান্নাও করতাম, আবার সন্ধ্যাবেলা সবাইকে ডেকে ৪০ জনের টিম ছিল, সারাদিন কী কাজ হলো কালকে কী হবে তার হিসাব নেওয়া, পুরো বৈঠক নিয়ে সমস্ত ঠিকঠাক করা হতো, টিপটপ ম্যানেজমেন্টটা, তো এগুলো সব করতে হয়েছে। আবার আমি সেই ভাঙা আইল্যান্ডে গেছি, ছেলেটা কোথায় আছে কীভাবে খাচ্ছে কাজ হচ্ছে কেন দেখতে, সাইকেল নিয়ে পুরো আইল্যান্ডে ঘুরেছি, রাস্তাঘাটই ভেঙে গেছে, বাইক নিয়ে গেছি, ট্রাক নিয়ে গেছি, কোনো গাড়ি ছিল না, একটা ভাঙা ট্যাক্সি পাওয়া গেলো, খারাপ ছিল জঙ্গলের মধ্যে, সেইটাকে নিয়ে এসে এখান থেকে যন্ত্রপাতি আর মিস্ত্রি নিয়ে সারাই করা হলো, তার দুর্দশা এমন ছিল আপনি সামনের সিটে বসলে ওটা পিছনে চলে যায়, পিছনের সিটে কেউ বসতে পারবে না, তো নিয়ম ছিল প্রথম পিছনের সিটে বসতে হবে, সেটাকে ঠেলে ধরতে হবে হাত দিয়ে, তারপরে সামনের সিটে লোক বসবে, আমাদের মহারাজরা বা সরকারি অফিসাররা গেছেন, কোনো গাড়ি না, সব খারাপ হয়ে গেছিলো, ওই ট্যাক্সিটা যেটিতে আসতো ওদেরকে স্বাগত করার জন্য, ওটা বলতেন দাদা একটু ট্যাক্সিটা দিন না, তো আমাদের ছেলে একজন চালাতো, এইভাবে আমরা কাজ করেছি, দেখেছি আমি প্রায় ২ মাস এই পদ্ধতি ছিল।
এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যখন আপনি দলের দায়িত্ব পেলেন আজ থেকে 5 বছর আগে, তখন কি কোথাও মনে হয়েছে যে দলটাও প্রায় ট্যাক্সিটার মতো অবস্থা, যে খালি সামনের সিটটা পেছনে চলে আসছে, পেছনে বসে সামনে এগোতে হবে? সংগঠন বুথ স্তরে তখন তো ছিলই না, আমাদের অনেক কিছু ছিল, মাঝে মধ্যে লাভ দিতাম 12% আবার 4%, এই যে সেই তৈলাক্ত মাছ ধরে বাঁধরে উঠানামা, সেই অঙ্কের কথা মনে পড়তো। কিন্তু আমাদের কার্যকর্তাদের মনোবল কম ছিল না, সাধারণ মানুষের হৃদয়ে একটা শ্যামাপ্রসাদ আর জনসংঘ বিজেপির প্রতি একটা জায়গা ছিল, আমার মনে হয়েছে এটা। আমি সেই জায়গাটা ধরার চেষ্টা করেছি, কার্যকর্তাদের পিঠে হাত দিয়ে মনোবল বেড়ে যে লড়ো আমি আছি এটা বলেছি। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যে একটা চাইছিলেন যে শ্যামাপ্রসাদ এত বড় বলিদান দিলেন, এত তপস্যা করলেন, রিফিউজির জন্য কাজ করলেন, তাকে আমরা যোগ্য মর্যাদা দিতে পারিনি, নিশ্চয়ই একবার জনসংঘ বিজেপিকে সুযোগ দেওয়া উচিত আমার এটা মনে হয়েছে। আমি যখন কথা বলেছি লোকের মনে লেগেছে, তা নাহলে এই 3-4 বছরের মধ্যে পার্টি এত বড় হলো কী করে? সেই পুরনো কর্মীদের পরিশ্রম আর স্থায়ী দেখে সাধারণ মানুষের বিশ্বাস, আস্থা, আশীর্বাদ আমরা পেয়েছি, তার ফলে হয়েছে। আর তারপরে সেই যে জিত, বিজয়ীর দিকে সবাই থাকতে চায়, পরাজিতের দিকে কেউ থাকছে না। কিন্তু সেই বিজয়ীর দিকে থাকার যে স্রোত, তাতে বেনজল ঢুকে চমৎকার গো নমস্কার এটা বলে সবসময়, তো আসবেই, এটা অসম্ভব কিচ্ছু না, এটা নিয়েই চলবো আমরা। আর এইভাবে আমরা পার্টি বাড়িয়েছি। ত্রিপুরাতে আগের ইলেকশনে 1.5% ভোট ছিল, সমস্ত সিটে আমরা ক্যান্ডিডেট দিয়েও মাত্র একটাতে জামানত বেঁচে ছিল, জেতার প্রশ্ন নেই, সেকেন্ড পজিশনেও আসেনি। সেখানে 45টা সিট, 50% সিট ভোট নিয়ে আমরা আজ সরকার গঠন করেছি, রাজনীতিতে সব হয়, ওখানে করেছি, এখানে আমরা 18টা সিট করে দেখিয়েছি। সেখানে ক্ষমতায় আসার অসম্ভব কিছু না, আসবে, মানুষ জানে কী কারণে আমরা নিচ্ছি, আমরা বলেছি, তাদেরকেও জানেন, আমাদেরকেও জানেন, লোকে আমাদেরকেই দেখবেন। আমার একটা কথা খুব মনে হয় বলি, আপনি এই যে এত রোজ গরমাগরম কথা বলেন, আসলে কিন্তু দিলীপদা আপনার মাথা বরফের মতো ঠান্ডা, আপনার ওপর হামলা হয়েছে, গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে, আমি লাইভে দেখেছি, আপনার মুখে কোনো বিকার নেই, মাথায় কি তেল মাখেন দাদা? দেখুন সত্যি আপনাকে বলি, এখনও আমি মাঝে মধ্যে তেল মাখার সুযোগ পাই না, বা তেল থাকে না আমার সঙ্গে। আমি এমন হোটেলে থাকি সেখানে আলাদা, আমি গামছা নিয়ে যাই, সঙ্গে একটা ব্যাগ থাকে, তেল নেওয়া হয় না। আর এটা অনেক বছর আমার চলে যে তেল নেই, গায়ে তেল মাখা ছেড়ে দিয়েছি ইত্যাদিতে, প্রশ্ন তার নয়। যে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছে, আপনি সুনামির কথা বললেন, সুনামির বিবরণ দিলে আপনি স্টান্ট, আপনি গেছেন ওখানে দেখেছেন, আমরা যখন বিভিন্ন স্কুলে ক্যাম্প চালিয়েছি 3 মাস ছিলাম টানা, আপনার মনে আছে, সেই কার নিকোবর থেকে যাদের তুলে আনা আত্মীয় পরিজন চলে গেছে, টিচার কোলে বাচ্চা, হাতে স্ত্রী কিনে ছুটছেন, হঠাৎ এক কোমর জল এলো, বুক জল এলো, স্ত্রী চলে গেল হাত থেকে, আপনি ভাবুন তার কী হয়েছে। এরকম বহু পরিবারকে আমি দেখেছি স্থবির হয়ে গেছে, চোখে পাতা পড়ে না, 1 মাস 1.5 মাস চলেছে। আমরা বিভিন্ন রকম থেরাপি করেছি, যোগা টিম নিয়ে গেছি বেঙ্গালুরু থেকে, তারা তাদের থেরাপি করিয়েছেন, তাদের গান বাজনা, তাদের সঙ্গে কথা বলা, সংকীর্তন ইত্যাদি, বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের লোকের মধ্যে করে তাদের ধীরে ধীরে এই করার পরে আস্তে আস্তে তারা নর্মাল স্থিতিতে 1-1.5 মাস পরে এসেছেন। আপনার লক্ষ্যে পড়েছে ত্রাণ শিবিরে আতে মাও বলে একটি গান প্রতিদিন বাজানো হতো, সেই নার্ভ সুদিং একটা সঙ্গীত, যার ভেতরে বহু রকম থেরাপি আমরা করেছি, বহু রকম সেগুলো আমি বলছি। এইটা দিলীপদা, এইটাও কি কোনো থেরাপির পার্ট, এই যে গরম গরম কথা বলে পাশে দাঁড়ানো কর্মীদের এবং তাদের চাঙ্গা করা? আমার তো একটা প্রশ্ন থাকবে যে এই যে সব গরম গরম ডায়লগ, সব আপনি নিজে ভাবেন নাকি আপনারও কোনো এনকে সালিল আছে দিলীপদা, হেড স্ক্রিপ্ট রাইটার, যে দিলীপদা আজকে এটা বলবেন? আপনি আমাকে দেখছেন নিশ্চয়ই, আপনার সামনে আমি বসার সুযোগ পাইনি, তো একবার ছোটোখাটো হয়েছে, কিন্তু আপনি গত 5 বছর ধরে আমাকে ফলো করছেন, আমি তো 0 থেকে শুরু করেছিলাম, আমার কোনো গুরুও ছিল না, আমি মানলাম তাকে বিধানসভায় গিয়ে বললে আপনি আমার গুরু, আপনি মাস্টারমশাই, বলে আরে কী বলছেন আপনি এত বড় নেতা, এইভাবে গল্প সল্প হয়েছে আমাদের সুজনদার সঙ্গে এবং বাকি যারা, আমি পঙ্কজ ব্যানার্জি, মাননীয় সোমেনদা, আজকে তারা নাই আমাদের মধ্যে, তাদের বাড়ি একাধিকবার গেছি, তাদের সামনে বসেছি, গল্প করেছি, ভালোবেসেছি তাদেরকে, ছোটোবেলা হয়তো দেখেছি অনেক জায়গায়, পরিচয় হয়নি, তারা আমাকে জানতেন না, পরিচয় হয়েছে, পারিবারিক সম্পর্ক হয়েছে, তারা চলে, আরও কয়েকজন প্রদীপদা ভালোবাসেন আমাকে, এনারা যে পার্টিতে থাকেন, আমি এখনও পার্লামেন্টে গেলে যারা সিনিয়র মেম্বার তাদের সঙ্গে বসি, বিধানসভাতে আমাদেরও একাধিক সিনিয়র মেম্বার আছেন যাদের সঙ্গে বসতাম, আমি তাদেরকে পায়ে বিশ্বনাথ বাবুর মতো, আমাদের সিঙ্গুরের মাস্টারমশাই আছেন, পায়ে দিয়ে আমি প্রণামও করেছি বিজয়া সম্মানের সময়, তো শেখার চেষ্টা করেছি। কিন্তু আমার, আমি যে পরিস্থিতিতে কাজ করেছি, আমি দেখেছি যেভাবে আমার উপরে আক্রমণ হয়েছে, ঠাকুরের ইচ্ছায় আমি বেঁচে গেছি, বহুবার হয়নি, কিন্তু খুব কম লোকের মাথায় এটা হয়, তো আগের থেকে একটুখানি ছিলই, কোনো ব্যাপারে আমি খুব একটা প্রভাবিত হই না। আর আমি জানি আমার কার্যকর্তারা আমার কাছ থেকে কী চায়, পাবলিক আমার কাছ থেকে কী চায়, আপনি আমার কাছ থেকে কী চান, এটা বোঝার চেষ্টা করে, যার যেমন মনের ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করে, মানুষ যেটা চায় তো সে তাতেই খুশি হয়, চাঙ্গা হয়। অনেক সময় মনে হয়েছে, আমিও তো কোনো একটা দুর্দান্ত গ্রামে গেছি একবার ভেতরে, যেখানে আমার কর্মীকে কেউ মেরেছে, গরিব মানুষ, তার বাড়িতে বসার জায়গা নেই একটা, আমি সেখানে কী বলবো, সেখানকার কর্মীদের আমি কী বলবো,
শহরের ভদ্রলোকের ভাবেন যেটা কী পাগল নাকি, এ ধরনের কথাবার্তা কেউ বলে? তারা জানেন না একজনের সন্তান হারা হলে তার মায়ের চোখের দিয়ে জল কীরম পড়ে, কীরম বুক পিটিয়ে কাঁদে, তার স্ত্রীর কী অবস্থা হয়, তার বাচ্চারা অনাথ হয়ে যায় 5-7 বছরের, তাদের অবস্থা কী হয়, সেই দৃশ্যে সেইখানে দাঁড়িয়ে যখন কাউকে কথা বলতে হয়, তারপরে সাধারণ মানুষের সামনাসামনি হতে হয়, তার মুখ দিয়ে কী বেরোবে, তখন অনেকে ভাবেন যে এটা কী বলছে সাধারণ রাজনীতি। আপনি বলছেন আপনি ওটা মিন করেন না, ওটা আপনি বলেন মনোবল চাঙ্গা করতে, মানুষকে মনোবল যোগাতে এবং কোনোভাবে সান্ত্বনা দিতে পরোক্ষভাবে, তাই তো? সান্ত্বনাও দিই আমি, আমাদের কর্মীরা যেন মাঠে লড়তে পারেন হিংসার বিরুদ্ধে, তার জন্য মনোবল বাড়ার জন্য কথা বলি অনেক সময়, সেটা অনেক সময় ডায়লগ মনে হয় কিন্তু তারা তাতে চাঙ্গা হয়। কিন্তু দিলীপদা, আমি যদি বলি দিলীপ ঘোষ বঞ্চনার শিকার, লোকসভায় পশ্চিমবঙ্গে এই কঠিন লড়াইয়ের পরও মাত্র 2 জন প্রতিমন্ত্রী, দিলীপদা 18টা সিট জেতার পর মাত্র 2 জন মন্ত্রীপদ পাবেন, এটা বঞ্চনা নয়? সাধারণ মানুষ এটাই ভাববে, আমি কিন্তু উল্টোটাই ভাবি। কিরকম আপনার মনে আছে হয়তো এইসব হাওয়া চলছিল, দিলীপ ঘোষ মন্ত্রী হবে, এই হবে, আমাকে কেউ কংগ্রাচুলেশন দিয়েছিল যে আপনার মুখে ফুলচন্দন পড়ুক, আমি কিন্তু মন্ত্রী হচ্ছি না, আমি সঙ্গে সঙ্গে প্রেসকে বলে দিলাম আপনাদের, আপনারা হয়তো চালিয়েছেন যে আমি ভাই মন্ত্রী হতে আসিনি, আমি সংগঠন করতে এসেছি, যাতে আমার নেতারা কনফিউজ না হয়ে যান কী চাইছে না চাইছে। তারপর আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম প্রেসে, সবাই বলে আপনার মতো, মানে হ্যাঁ এটা ঠিকই 18 জনের মধ্যে দুইয়েতে দুই একটু কম হয়েছে, আমরা বলবো যাতে হয়। আমার নেতা একজন ফোন করলেন আমাকে, কি বাবা তুমি এরকম বলেছো, এরকম পেপারে এসছে, আমি তোমাকে পেপার কাটিং পাঠিয়েছি, আমি পাঠাবো তো না, আমি বলেছি এটা তো বলেছো, আমি হ্যাঁ সবাই রোজ জিজ্ঞেস করছে, আমাকে তো কিছু বলতেই হবে, না তোমার মনে কিছু নাই তো? আমি আমার মন একদম পরিষ্কার, আপনি চিন্তা করুন না, আপনার যাতে ডিসিশন নিতে সুবিধা হয় সেজন্য আমি বলে রেখেছি, আমি মন্ত্রী হতে আসিনি। দ্বিতীয় কথা, এখন আমি বলছি ভগবান যেন আমার বাংলাতে আর কেউ মন্ত্রী না হয়। কেন? কারণ মোদিজি মন্ত্রী করলে তাকে 24 ঘন্টা খাটান, তা আমার 2 জন MP যদি মন্ত্রী হয়, 2 জন MP তো আমার হাত থেকে চলে গেল, যখন কোনো MP ছিল না, কোনো নেতা ছিল না, আমাকে সব জায়গায় যেতে হয়, মার্ডার হচ্ছে, মারপিট হচ্ছে, খুন হচ্ছে, সম্মেলন হচ্ছে, সব জায়গায় আমাকে যেতে হতো। আজ 18 জন MP আমার কাছে আছে, 2 জন মন্ত্রী আছেন, আমার কাজ কমে গেছে, খালি সেখানে যাই যেখানে পার্টির দুর্বল আছে, যেখানে লোক কম হবে, এখানে কার্যকর্তারা ভয় আছে, বাকি জায়গায় সবাই যাচ্ছে। বঞ্চনার আরেকটা দিক বলি, দিলীপ ঘোষের নেতৃত্বে 18টা আসন, সংগঠনকে 2-3 বছরের মধ্যে একটা জায়গায় নিয়ে গেছেন আপনি, কেন আপনি মুখ্যমন্ত্রী মুখ হবেন না? সবকটা সমীক্ষায় সমস্ত দলে বিরোধী নেতাদের মধ্যে আপনি এগিয়ে এবং সবার থেকে অনেকটা করে এগিয়ে, কেন দিলীপ ঘোষ প্রজেক্টের চিফ মিনিস্টার নন বাংলার? দেখো সব পার্টির একটা সিস্টেম থাকে, একটা পরম্পরা থাকে, অনেক পার্টিতে একটাও সিট জেতার সম্ভব নেই কিন্তু নিজেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয়, এরকম হয়। আর যার কাছে দ্বিতীয় কোনো মুখ নেই সেই সব কিছু, তুমি আমার মা তুমি আমার বাবা, সেই ডায়লগ মনে আছে বাচ্চা ছেলেটার তো? এগুলো বলতে অসুবিধা নেই, হয়ও। আর একটাই মুখ, যদি কোনো কারণে সে মুখটা বিফল হয়ে যায় পার্টিটাই উঠে যাবে, বহু পার্টি হয়েছে, আমি নাম বলবো না, অনেক আঞ্চলিক পার্টি উঠে গেছে, আজকে তারা কোথায়? ভারতীয় জনতা পার্টি আদর্শের উপরে দাঁড়িয়ে, কার্যপদ্ধতির উপরে দাঁড়িয়ে, ডিসিপ্লিনের উপরে দাঁড়িয়ে কথা বলে, সেখানে আমরা দেখুন কোনো রাজ্যে কিন্তু মুখ ঘোষণা করিনি, যোগীজিকেও ঘোষণা করিনি, এখানে ঝাড়খণ্ডে কিন্তু আমি বলছি দিল্লিতে তার জন্য আপনারা সাফার করেছেন। সব থেকে বড় কথা দিলীপদা, 2014 এবং 2019 সব থেকে বড় বিজেপির স্লোগান ছিল যে নরেন্দ্র মোদী উল্টো দিকে কেউ নেই, এবং ওই ভয়েরটার জন্যই বিপুল জয়। আমি বলছি যে মুখ ঘোষণা করলে এবং যোগ্য মুখ ঘোষণা করলে কি সুফল পাওয়া যায়, বিজেপির থেকে বেশি কে জানে? দেখুন মোদিজিকে আমরা ঘোষণা করিনি, আপনার মনে আছে হয়তো, সাধু সন্তরা ওই এতে গিয়ে কুম্ভ স্নানে গিয়ে বললেন মোদি লাও দেশ বাঁচাও, তারপরে যত আমি বলছি মোদি চাইয়ে হলো, আমরা পরে বলেছি, আমি পরে বলেছেন, শুধু নয় মানুষ বলুক, এনডিএ সরকার নয় আগলে বার মোদি সরকার, মানে আমি বলছি শব্দবন্ধটাই পাল্টে গেল, বিজেপি সরকার নয়, এনডিএ সরকার নয়, মোদি সরকার, এইভাবে বিজেপি তার ইতিহাসে পাবলিক শুরু করে কাউকে প্রমোট করেনি। আমরা তাকে খালি ইলেকশন কমিটির চেয়ারম্যান করে দিয়েছিলাম, যেহেতু সমাজের বিশিষ্ট লোকেরা সাধু সন্ত বলেছেন। ভারতীয় জনতা পার্টি, আপনি দিল্লি উদাহরণ দিলেন, আমি তো 10টা রাজ্যের উদাহরণ দেবো যেখানে বিনা মুখে করেছে। আর দিল্লিতেও এর আগে মুখ ঘোষণা করা হয়েছিল, একবার সুষমা স্বরাজকে, একবার কিরণ বেদীকে, কি রেজাল্ট হয়েছে? 5 বার হেরেছি আমরা ওখানে, তার কারণ আলাদা আছে তো। কিন্তু বিনা মুখেতে আমরা অনেক জায়গায় করেছি, এটাই পার্টির পরম্পরা হয়ে গেছে, তাহলে লড়াইও কম হবে। আর অনেকে বলছেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হলে একজন প্রথম ওবিসি নেতা এই পদের দৌড়ে থাকতেন, পশ্চিমবঙ্গ এর আগে ব্রাহ্মণ, বৈদ্য, কুলীন কায়স্থ সব ধরনের মুখ্যমন্ত্রী পেয়েছে, ওবিসি খুব কষ্ট হবে আমি আমার নাম যদি ঘোষণা হয়, এটা একটা বড় সমস্যা বাংলা পশ্চিমবাংলা। যাই হোক, তো সেই জন্য পার্টি যে সিস্টেম দিচ্ছে এটা, আর আমি তো দেখুন আমি ব্যক্তিগতভাবে, আপনি বললেন আমার ব্যাপারে, আমি কখনো প্রেসিডেন্ট হবো পার্টির ভাবিনি, কারণ রাজনীতি করবো ভাবিনি, তারপরে 6 মাসের মধ্যে MLA হলাম,
তিন বছর না যেতে বলে আবার ভোটে দাঁড়ায় এমপি করে দিলেন। কাকে হারালেন? যে যিনি বোধহয় 82 সাল থেকে একটানে জিতে আসছিলেন, সাত আট বারের এমএলএ ছিলেন, এবং তার ভাবতেই পারেননি যে কোনো এক অখ্যাত দিলীপ ঘোষ চাচাকে হারাবে। তারপরে তার ভাইপোকে হারালাম। মানস দাও কোনো ছোটখাটো নেতা নন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আর আমি বলছি আপনাকে এটা, এই কথাটা আমি কমপক্ষে গর্ব করে বলতে পারি, আমার দুটো নির্বাচন যে প্রতিপক্ষ ছিলেন তার বিরুদ্ধে একটা কথা আমি কোথাও বলিনি। আজ রাজনীতি বলছে দিলীপ ঘোষ কুকথা বলে। আপনি দেখেন আমার চাচাজি সম্বন্ধে একটা বলেন, তার প্রশংসা করেছি আমি, কারণ এটা দরকার ছিল। মানস দা আমাকে ছোটো ভাইয়ের মতো ভালোবাসেন, দেখা হলে বিধানসভায় তো আমাকে অনেক পাগল ছাগল বলতো, কিন্তু দেখা হলো তুমি চিন্তা করছো না, আরে ঠিক আছে হয়ে যাবে এরকম বলে। তো মানস দাও আমার সিনিয়র লিডার আমি জানি, আবার তার ব্যক্তিগত তার বিরুদ্ধে একটা কথা বলেন। আমি বলছি হ্যাঁ, মানস দা আমার সামনে এসে খুব ভুল করেছেন এটা বলেছি, সেটা প্রমাণ হয়েছে। আমি বলেছিলাম প্রথম যে চাচাজি 92 বছর বয়স, আচ্ছা আপনারা বলুন এরকম বয়স্ক মানুষকে কেউ কাজ করায়? এটা ওনার প্রতি অবিচার হবে, আমরা তো বাজার করতেও পাঠাই না, তার তার আশীর্বাদ নিয়ে আমরা কাজ করবো। বলুন চাচাজি ধন্যবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, এখান থেকে আমি শুরু করেছিলাম। মানে আমি বলছি এই পলিসিতে আদবানিকে তো বাড়িতে বসিয়ে দিয়েছিলেন, একই পলিসি। কোন পলিসি কখন কাজে লাগে, কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল? ইলেকশনের কথা যদি হলো, তারপরে খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুর, এই রকম হার। দেখুন বাই ইলেকশন সাধারণত সরকারে যে থাকে তার সুবিধায় থাকে। আর কীভাবে হারিয়েছে, ওখানে অফিসাররা যখন রিটায়ার ট্রান্সফার হলো আমাকে বলে গেলো সব টেকনিক। কিন্তু আপনারাও রিগিংয়ের অভিযোগ তোলেননি ইলেকশন হওয়ার? না, রিগিং অভিযোগ তুলিনি তা নয়, লুটও হয়েছে এটাও জানি, কিন্তু সব জায়গায় ছিল না, তো পুলিশ ছিল সেখানে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে পিসফুল ঝামেলা হয়নি, ভোট হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে এই যে যোগীজি লোকসভায় জিতলেন, উনি দিয়ে রিজাইন করে মুখ্যমন্ত্রী হলেন, তার সিটটা আমরা হেরে গেছিলাম বাই ইলেকশনে। তার যে সহকারী হয়েছেন মৌর্যাজি, তার সিটটাও হেরে গেছিলাম, কিন্তু আমার বিধানসভায় মেজরিটি পেলাম লোকসভায়। আবার আবার সেই তার ভেতরে গোরক্ষপুর মঠটাও অমিত শাহ বলেছেন ইয়ার ছোড়ো বাই ইলেকশন, ইলেকশন নেই হতা হ্যায় মন খারাপ নেই করনা, হো গিয়া আগলে ইলেকশন কি তরফ দেখো, লোকসভা জিতো। আচ্ছা আগলে ইলেকশন বিধানসভায়, বিধানসভায় আপনি প্রার্থী হবেন এই ঘটনাবহুল বিধানসভায়? দেখুন আমি যখন প্রথমবার প্রার্থী করার জন্য আমাকে জিজ্ঞেস করলেন অমিত শাহ, কে দিলীপ দা চুনাও লড় না, হ্যাঁ পার্লামেন্টারি কমিটিতে হচ্ছে, আমি প্রেসিডেন্ট হিসেবে গেছি প্রথমবার, আমি ন্যাশনাল কমিটিতে কোনোদিন যাইনি মেম্বার হিসেবে, আমি একদম স্টেট প্রেসিডেন্ট হিসেবে, এখানে আমার রাজ্য পরিষদের মিটিং হচ্ছে, আমি প্রিসাইড করছি, কোনোদিন জানি না কী সিস্টেম, এগুলো হয়েছে। তো আমাকে বললেন, তো আমি বলতে আমার তো এখনও মনই তৈরি নেই, আমি রাজনীতি শিখছি, নাই নাই চুনাও আমার রাজনীতি করার তো চুনাও ভি লড়না চাই, লড়িয়ে এবার জিনিসগুলো কাহা সে লড়না হয় তো আমি তো কিছু ভাবিনি, কিন্তু আমার মনে ছিল তার আগে ওখানে মিউনিসিপ্যালিটি ইলেকশনে যেভাবে বোর্ড করেছিল টিএমসি বা আমাদের যেভাবে বন্দুক দেখিয়ে আমাদের কাউন্সিলরদের নিয়ে যাওয়া হয়েছিল, আমার মনে মনে একটা দাগ ছিল, তার জবাব দিতে হবে। আমি ফট করে বললাম খড়গপুর লড়বো আমি, আর লিখিয়ে খড়গপুর প্রাইম মিনিস্টারের সামনে। আর ঠিক দ্বিতীয়বার যখন আমি বিধায়ক ছিলাম আবার জিজ্ঞেস করা হলো ইলেকশন লড়না হয়, আমি পিছলে বার ভী পার্টি কী ইচ্ছা যো থি, ইস বার ভী পার্টি কী ইচ্ছা যো ওই হোগা। মোদিজি বলছে কে দিলীপ দাকে ভি লড়না হ্যায়, তো আমাদের প্রেসিডেন্ট ছিলেন অমিত শাহ বলে নাই নাই সিনিয়র লিডার কো লড়না চাই, তব হিম্মত বড়েগা সবকা। তো আবার তাহলে কোথায় লড়বে, তো মুকুল দা সিনিয়র ছিলেন পাশে, দিলীপ ঘোষ একমাত্র মেদিনীপুরে লড়তে পারে, দিয়ে দিন ওকে, কী বলবো সিনিয়ররা সব ডিসিশন নিলেন, আমি খালি লড়লাম। এবারে এই বুকের পাটা নিয়ে বলতে পারবেন ভবানীপুরে লড়বো, ভবানীকরণে নন্দীগ্রামে লড়বো, আর গঙ্গাসাগর যদি পাঠায় সেখানে লড়বো আর সেখানেই জিতবো, নন্দীগ্রাম যে কোনোটায়। আমি তো জানতামই না খড়গপুর, আমরা তিনটে আসনে এগিয়েছিলাম আর চারটেই পিছিয়েছিলাম তখনকার রিপোর্ট যখন আমি লড়তে যাই। আর প্রথমবার যখন আমি লড়তে যাই আমার মাননীয় কৈলাসজি ফোন করলেন একদিন, দিলীপ দা তুম কাহাঁ হ্যায়, আমি খড়গপুর মে, ইয়ার তুম জানতা নি কুদ গিয়া যাকে ওহাঁ ক্যা হ্যায় ওহাঁ, আমাকে এরম বলছে তুম প্রেসিডেন্ট হ্যায় হার জায়গা তো ক্যা হোগা, আমি ভাই সাহেব আশীর্বাদ করিয়ে হাম হারেঙ্গে হাম জিতেঙ্গে, আরে ইয়ার তুমকো ভি লড়াই নেই শুনাও, আমি কী বলবো আমি ইয়ার। তো আয় তো এটা আমি বলতে পারি পশ্চিমবঙ্গের যে কোনো সিট থেকে আমি জিতে আসতে পারি। লোকে বলে আপনার যত শত্রু তৃণমূলে আছে তার থেকে ঢের বেশি শত্রু আপনার নিজের দলে আছে, দিলীপ ঘোষের উত্থান বিজেপির অনেক নেতাই মেনে নিতে পারেননি। না আমি শত্রু মনে করি না, দেখুন রাজনীতি এটা স্বাভাবিক ঘটনা, আমি ওটা খারাপ মনে করি না, আপনি আমাদের পার্টি অফিসে হেলদি কম্পিটিশন বলছেন, না এটা রাজনীতির অঙ্গ। আমার পার্টি অফিসে পুরনো অফিসে যদি আপনি কোনোদিন গিয়ে থাকেন পাশের তাদের চায়ের দোকান আছে, ওখানে আমাদের পার্টিতে কমিটি তৈরি হয় ভাঙা হয় হারজিত সব হয়। তো আমি যখন নীতি দিলাম রোজ ওখানে অনেক লোক বসে বসে বলতো এইবার দিলীপ ঘোষ চলে যাবে, এই আগামী সপ্তাহে আগামী মাসে, তো এখন ওরা ফুটপাতেই আছে, আমি কিন্তু দিল্লি চলে গেছি, এটা রাজনীতি হবে? আমি কোনো তার উত্তর দেওয়ার চেষ্টা করিনি, প্রেস আমার সম্বন্ধে কী কী বলেছে তার উত্তর দেওয়ার চেষ্টা করিনি,
আমার নেতারা এই যে আপনারা আমার কমেন্ট দিয়ে চালাতেন, খুব বকাবকি করতেন, এখনও করেন। সেদিন নাড্ডাই সামনে আমি বলছি বিমানে বসে আসছি দিল্লি থেকে, তো ওনার পিএ সঙ্গে গল্প হচ্ছে, দিল্লি তো আপ ক্যা ক্যা বলতে থে, আমি বহুত ডাঁট পড়তা থা, তো উনি সামনে সিটে ক্যা বলা, হাসতে হাসতে বলছে আরে আপ কুছ ভি বলতে থে দিল্লি মে কিতনা প্রবলেম হতা, তো খুব হাসা হাসি হলো, খুব বকাবকি। আমি বলি হ্যাঁ জি, বলে চুপচাপ শুনতাম আমি, একটা হয়তো কমেন্ট বেরিয়েছে আপনারা দেখাচ্ছেন, আমি কখন ফোনটা আসবে দিল্লির, এই অপেক্ষায় থাকি, চুপ করে শুনে নি, ঠিক আছে যদি দেরি হয় আমার সংগঠনের মধ্যে দোষ, দু মহিনাকে বাদ ফির আপনি ফাউল কর দিয়া, আচ্ছা নেই হোক আর। লেকিন আমি জানি বাংলার নির্বাচন, বাংলার রাজনীতি, বাংলার নাগরিক, বাংলার সাধারণ মানুষ কী চায় সেটা আমি জানি। আমি কিন্তু দিলীপ দা তো মারাত্মক, আমি বলছি যে যে এরকম আপনাদের সরকার এলে এবং সেই সরকারের শীর্ষ পদে আপনি অবশ্যই থাকবেন, সেই থাকলে সেটাও তো দিল্লির দ্বারা রিমোট কন্ট্রোল হবে, ফোন এসে যাবে যে বাংলায় আপনি কিছু বলেছেন সেই স্বাধিকার পাবেন, কাজ করার সেই স্বাধীনতা দেবে দিল্লি। অসম্ভব কিছু না, কিন্তু যে কাজ করতে জানে সে ঠিক কাজ করতে পারে। আমি তো করেছি দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি। আমি আর ছোট্ট ঘটনা বলি, আমি আমেরিকা থেকে ফিরছি, 16 সালে এমএলএ হয়ে গেছি, যেদিন ফিরছি প্রদীপ ভট্টাচার্য ওই প্লেনে আসবেন, দুজন মিলে ওই সাবাইতে উঠে যাবো, পিছন থেকে ছুটে গেলাম, প্রদীপ দা নমস্কার আমি দিলীপ, আরে 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 জানি জানি জানি, আমার সাথে তখন পরিচয় ছিল, উনি পার্লামেন্টে ছিলেন, তো দুজন আমাকে ধরে যেতে যেতে গল্প হচ্ছে, উনি এই কথাই বলেছিলেন দিলীপ বাবু বলুন এই নারদা সাধু টাইট করতে, যেটা হয় একদিন হয়ে এসছে, কারণ দাদা ওটা তো আমার হাতে নেই, আমি কিন্তু লড়বো এখানে, নাহলে কিন্তু আপনাদের পার্টিটা আমাদের মতো উঠে যাবে, এটা উনি বলেছিলেন, আজ আমি প্রেসে বলে দিচ্ছি। তো যাই হোক, আমার না সেটা হবে না, দিল্লির সঙ্গে লড়বো আর ওখানে ক্ষমতায় যাবে। অনেক সময় মনে হয় না যে দিল্লিতে যারা আছে তারা বাংলার মানসিকতা, বাঙালির মানসিকতা ঠিক বুঝতে পাচ্ছেন না, কোথাও একটা আলাদা সংস্কৃতির জন্য একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? আমি ওর বলার চেষ্টা করেছি, স্বাভাবিক যা হয় রাজনীতিবিদরা কারোর কথা আপনি আর সময় দাম নাই নেই সমঝতে হ্যাঁ এসা নেই হ্যাঁ, ফির ভি কোচ ওনারা মানেন যে হ্যাঁ এখানকার রাজনীতি অন্যরকম, বিনা কারণে বিরোধিতা করা, রাস্তা বন্ধ করে দেওয়া, চলবে না চলবে না, এইটা অন্য রাজ্যে নাই। তো এটা আমার মনে হয় যেটা বাঙালির যে স্বাভিমান কোনো কিছু মেনে নাও নেওয়ার একটা মানসিকতা, তার থেকে এটা আসে রাজনীতিতে, এই ভাবটা চলে এসেছে সব কিছুর বিরোধিতা। আর ইংরেজি বিরোধিতা করতে করতে আমরা এখানে পৌঁছে গেছি সব জায়গায়, সব কিছুর বিরোধিতা করা, খারাপ হয়। এই আত্মাভিমান তো অনেক সময় দলের ক্ষেত্রে ডিসিপ্লিনের সমস্যা তৈরি করে। আমায় কিছুদিন আগে দিল্লির এক নেতা বলছিলেন যে সব জায়গায় পার্টিতে নতুন লোক আসে, এখানে হলেই পুরনো লোকেরা রেগে যায়, এ তো অন্য কোনো স্টেটে হয় না, মানবেন? এটাও ঠিক, এই যে বললাম প্রতিবাদ করার যে মানসিকতা না সেটা অন্য রাজ্যে নাই, তাই তো ওখানে বিপ্লবী হয়নি, বাংলায় বিপ্লবী হয়েছে, মানবো না এই যে মানসিকতা। আপনি ঠিক বললেও যেহেতু আপনি বলছেন আমি মানবো না, যেহেতু মোদি বলছে আমি মানবো না, কেন মোদি বলেছে। কিন্তু এই প্রতিবাদী বাংলার প্রতিনিধি হবেন দিলীপ ঘোষ নাকি দিল্লির প্রতিনিধি হবেন আরও ক্ষমতা পেলে? দেখুন প্রতিনিধি তো আমি ভারতীয় জনতা পার্টির হব, তার ডিসিপ্লিন নিয়েই কাজ করব, আর নাহলে আমার রাজনীতি করার দরকার নেই। প্রশ্ন হচ্ছে যে আমরা একটা বড় গোল নিয়ে এগোচ্ছি, বড় আদর্শ নিয়ে এগোচ্ছি, সে যেন অনেক দূর তাকিয়ে আমরা এগোচ্ছি, ছোটো ছোটো যে সাফল্য, ছোটো ছোটো এক একটা ব্যাটেলে লড়তে গিয়ে আর পুরো যুদ্ধটা হারতে আমরা চাই না। তো যুদ্ধ যদি আপনাকে জিততে হয় ছোটো ছোটো হারগুলোকে মেনে নিতে হয়, সেরকম অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় রাজনীতি। আর ন্যাশনাল পার্টিতে থাকলে অনেক সমস্যা হয়, ভেবে বলতে হয় আমি এটা এখানে যেটা বলবো পাঞ্জাবে তার উল্টো রিয়াকশান হবে। মমতা ব্যানার্জি সে সমস্যা নেই, উনি এখানে যেটা বলুন শেষ কথা, আর ওনার পার্টিতে কোনো সমস্যাই নেই ওনার জন্য, উনি নিজেই একটা বড়ো সমস্যা। তো সেই জন্য আমাদের পার্টিতে এইসব সমস্যাগুলো আছে, আমি এখানে একটা বক্তব্য রাখলে আসামে তার খারাপ রিয়াকশান হবে, সেটা অনেক ভেবেচিন্তে বলতে হয়, সেগুলো শিখতে হয়, জানতে হয়, বলতে হয়, বলার লোকও আছেন আমাদের পার্টিতে। একটা সুবিধা আছে, অনেক নেতা আছেন আমাদেরকে দেখার জন্য, অনেকে বলেন না এরকম ডেসপারেটলি করে, অনেকে ভাবে যে আমার বড়ো আছে বকবে, আমি ভাবছি না বড়ো আছে আমাকে সামলাবে ভুলভাল করলে, এটা আমার কাছে পজিটিভ সবসময় অ্যাডভান্টেজ, সেই আমি এত সাহসের সঙ্গে হিম্মতের সঙ্গে করি, কোথাও ভুলভাল হলে পাঁচজনের নজর আছে, কেউ না কেউ আমাকে বলবে, ঠুকবে, আটকাবে, বোঝাবে, এই সুবিধাটা অন্য পার্টিতে নাই। দিলীপ, অনেকে বলেন যে দিলীপ ঘোষের মুখের মতো হাতও চলে, দু হাতে লাঠি খেলতে পারেন, ক্যারাটেতে নাকি ব্ল্যাক বেল্ট, তাহলে এত সিকিউরিটি নেন কেন, একাই তো কাফি। আপনি বলুন আমার পার্টির লোককে জিজ্ঞেস করুন কখনো আমি সিকিউরিটি চেয়েছি। প্রথম আমার বাড়ি যেখানে ছিল কাদা পাড়ায়, আমাদের মাননীয় পরেশদার লোকজন নিয়ে বাড়িতে হামলা করে, তার দুদিন পরে আমার বাড়িতে দুজন এসপি চলে আসেন, পুলিশের পিএসও, তারা এখনও আমার সঙ্গে আছেন 5 বছর ধরে, আমি চাইনি কিন্তু সঙ্গে থাকে না, সরকার পাঠিয়েছে। এবং আমি যখন কয়েকবার গাড়ি ভাঙলো, অ্যাটাক হলো, আমার নেতারা বললেন এ তো ঠিক নেই হয়, রোজ রোজ প্রেসিডেন্টের উপর অ্যাটাক হলে লোকের মনোবল কমে যাবে, সিকিউরিটি দেওয়া উচিত, আমি চাইনি। একবার সিকিউরিটি হলো, আবার অ্যাটাক হলো, বললেন আবার সিকিউরিটি বাড়ানো উচিত, তো পেছনে একটা গাড়ি জুড়ে দিয়েছে। আপনি জানেন
দার্জিলিংয়ে যে ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, আমি কিন্তু সিকিউরিটি না নিয়ে গেছিলাম, আমি এই জন্য গেছিলাম। সেখানে যে ধরনের অত্যাচার হয়েছিল মানুষের উপরে, আমি যদি সিকিউরিটি নিয়ে যাই তারা ভাববে যে হ্যাঁ আমি জানি হতেই পারে, এবারেও গেছিলাম এবার হতে পারতো, এবার কালো ঝান্ডা দেখিয়েছে, কারণ তাদের আর দম নেই। যারা কালো ঝান্ডা দেখিয়েছে গতবার তারা আমার সঙ্গে ছিল, আর যারা মেরেছিল তারা এবার আপনার সঙ্গে সঙ্গে আছে। তো আমি গেছিলাম, আমি এই লোক বিজয়ার পরে গেছিলাম সাধারণ লোককে বিজয়ার শুভেচ্ছা জানাতে যে আপনার যে কষ্টের মধ্যে আছেন আমি ভাগ করে নিতে এসেছি। মানুষ আমার সঙ্গে বেরিয়েছিল প্রচুর সংখ্যায়, 5-7 হাজার লোক ওইখানে লাল চোখে এসে গেছিলো চক বাজারে, সেখানে বক্তব্য দিয়েছিলাম, তারপরে অ্যাটাক হয় আমার উপরে। আমার দুঃখ নেই, আমি রাজনীতি করতে এসেছি, এই যে হিংসার রাজনীতির ভিতরে আমি যাচ্ছি আর আমরাই এটাকে পাল্টাবো, সেখানে প্রথমে এর কিন্তু ধাক্কা খেতে হয়। দিলীপদা, ভোটের আর এক মাসও বাকি নেই, রান্নার গ্যাস 800 টাকা, শেষ এক মাসে 100 টাকা দাম বেড়েছে, পেট্রোল সেঞ্চুরি করলো বলে ডিজেল 80 ঘরে, ভোটের মুখে আপনাদের বিরুদ্ধে বিরোধীদের সব থেকে বড় ইস্যু তো এটাই। দেখুন, যেটা আমাদের হাতে নাই সেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, কিন্তু গত 6-7 বছরে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও মূল্য বৃদ্ধি নিয়ে কেউ আন্দোলন করার সুযোগ পায়নি, কিন্তু এটাও ঠিক ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে গ্যাস পেট্রোলিয়াম এসব বাড়ছে। আমি আপনার দুটো কমেছে, দিলীপ দা হাতে নেই আপনি বলছেন, আমি ঠিক উল্টোটা বলবো। দাদা, কর্ণাটক ভোটের আগে একটানা 19 দিন পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, কবে বাড়লো? ভোটের ফল যেদিন বেরোলো সেদিন মধ্যরাতে, এরপরও বলবেন সরকারের হাতে কিছু থাকে না? তাছাড়াও মাঝখানে 3-4-5 বার বেড়েছে, আবার 7 বার নেমেছে, হয়ে থাকে। তো সেই জন্য যেটা, কিন্তু এখানে আলু চাষ হয়েছে, আলু বিক্রি করলো চাষিরা 4 টাকা 5 টাকা, আর 50 টাকা কিনতে হলো কেন? আমি কাটোয়া গেছিলাম, সেখানে ভালো পেঁয়াজ চাষ হয়, গতবার 3 টাকা কিলো পেঁয়াজ বিক্রি করে একজন সুইসাইড করে চাষি, সেই পেঁয়াজ আমাদের 80 টাকা কিনতে হলো। এর জন্য তো মোদি দায়ী নয়, এর সঙ্গে পেট্রোলিয়ামকে জুড়ে দিচ্ছেন কারণ, এর তো ভাবার দরকার আছে না? কিন্তু আমি বলছি আলু পেঁয়াজ আপনি, আলু পেঁয়াজ আপনি আলাদা রাখুন, কিন্তু দাদা পরিসংখ্যান বলছে 2014 সালের 14ই মে যখন মনমোহন সিং যাচ্ছেন তখন থেকে আজ অবধি তেলের দাম বেড়েছে 25%, 25%। আমাদের বাজেট কত পার্সেন্ট বেড়েছে না? আর আন্তর্জাতিক বাজারে দাঁড়ান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ক্রুড অয়েলের দাম কমেছে 32%, মানে $108 হয়েছে $60 প্রতি ব্যারেল। গভর্নমেন্ট কত পার্সেন্ট শেষ কমিয়েছে বলুন? তেলের দামের সঙ্গে দাম বাড়ে না তো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লাভ হচ্ছে, কেন্দ্র সরকার যে শেষ বেঁধে রেখেছে ওটা তো কমছে না, কিন্তু কেন্দ্রেরও লাভ হচ্ছে, কেউ কমাচ্ছে না। আর তার জন্য এত প্রকল্প করেছে, লোককে ফ্রিতে বাড়ি দিচ্ছে, পায়খানা তৈরি করে দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, ভাতা দিচ্ছে, সবই তো দিচ্ছে, দিদিমণিও দিচ্ছে ওই টাকা থেকে। হ্যাঁ, কিন্তু এই যা দাম বেড়েছে, আমি বলছি হেসেলের যা অবস্থা, দাদা খেতে পারবে না লোকে। দেশে বিভিন্ন দেশের মূল্য আলাদা, আমেরিকাতে জলের দম বিক্রি হয় পেট্রোল, পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি সব আলাদা আলাদা করেছে, তারা যেরকম ট্যাক্স নেয়। আমাদের দেশের যে বাজেট কত পার্সেন্ট বেড়েছে 10 বছরে দেখুন আপনি, আমাদের খরচা কত পার্সেন্ট বেড়েছে, সেই জন্য 27% 10 বছরে পেট্রোলের দাম বেড়েছে, কিন্তু কয়েক গুণ আমাদের বাজেট বেড়েছে, কয়েক গুণ আমাদের GDP বেড়েছে, তো তার সঙ্গে তো ট্যালি করতে হয় মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তার মানে বাড়াতে হবে এরকম নয়, লোককে সুবিধা দেওয়া উচিত, সরকারের চেষ্টা করা উচিত। আমি আমার ইন্টারন্যাশনাল মার্কেট 32% দাম কমেছে, সেখানে আমার 27% বাড়বে কি করে? আর আমি বলছি, আর সব থেকে বড় কথা, রাজনীতির ক্ষেত্রে এটা তো ম্যানিপুলেটেড হয়, আমরা দেখেছি কর্ণাটকে 19 দিনের উদাহরণ দিলাম দাদা, এটা কি অনেকে বলতে পারেন যে আপনার কেন্দ্রীয় নেতৃত্ব ইয়াদুরাপ্পাকে বেশি চায়, দিলীপ ঘোষকে চায় না, নয়তো ভোটের মুখে এই অবস্থা হয়? আবার কমবে, কমে যাবে, চিন্তা করবেন না, আমার আশা আছে কমবে, আর মানুষের কষ্ট যাতে না হয় মোদিজি সে ব্যাপারে খুব সতর্ক। ইলেকশন ইস্যু হলে, মানে হলে কেন বলছি, ইলেকশন ইস্যু তো হবেই, হচ্ছে, হ্যাঁ ইস্যু হবেই, আর এখানে তো কুকুর ছাগল মরে গেলে ইস্যু হয়, বাড়িতে ঢিল পড়লে ইস্যু হয়, বৃষ্টি বেশি হলে ইস্যু হয়, বৃষ্টি কম হলে ইস্যু হয়, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু আমার যার মনে হয় আজকের নাগরিক, আজকের ভোটার অনেক সচেতন, কোনো একটা ইস্যুর উপরে তারা ডিসিশন নেন না, আমি আমার এই পুরো ধারণা আছে। আমি বললাম নারদা সারদার 80,000 কোটি টাকার এত বড় ঘোটালা, তার প্রভাব যদি না পড়ে তো 25% পেট্রোলের দাম বেড়েছে বলে প্রভাব পড়ে আমি মনে করি না। মোদিজি এতদিন দুর্নীতি আর বিজেপির ইমেজ অনেক বড়, বিজেপির ইমেজ যেটা আছে, বিজেপি ডেভেলপমেন্ট করেছে, বিজেপি মানে বিকাশ পার্টি, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে তার উন্নয়ন, তার জন্য বাংলার ছেলেদেরকে শ্রমিক হয়ে ওখানে কাজ করতে যেতে হচ্ছে, শ্রমিকের কাজ ওইখানে, পরিযায়ী শ্রমিক 40 লক্ষ লোক গেছে, সেটা বিজেপি যে উন্নয়ন করে তারা দেখিয়েছে, তবু লোকে বিজেপিকেই চাইবে। দিলীপ দা, আরেকটা প্রসঙ্গে আসি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিল্পী অভিনেতা বিশিষ্টরা আছেন আপনার সামনে, এ কথা বললেই আপনি এতদিন বলতেন মানুষ যখন সঙ্গে থাকে না তখন শিল্পী বুদ্ধিজীবীদের সঙ্গে সময় কাটাতে হয়, এদের সমাজে কোনো প্রভাব নেই, আপনিই বলতেন, আজ ভোটের মুখে আপনার দল পাইকারি হারে শিল্পীদের নিচ্ছে, এতে আপনাদের লাভ হবে? শুনুন, তখন আমাদের কাছে আসেনি, আমরা নিইনি, আজ আসছে তো আমরা নিচ্ছি, আমরা কোনো ক্লাসিফিকেশন করিনি,
সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভোটার তার অধিকার আছে গণতান্ত্রিক দেশেতে যে কোনো পার্টিতে যাওয়ার। আর আমরা দরজা খুলে রেখেছি তাদের নমুনা কেন, তার যেটুকু পজিটিভ সাইড আছে সেটা আমরা ইউজ করবো, তাকে জেরো করতে পারি, তাকে প্রচারও করতে পারি। একটা কথা বলুন, এই যে শিল্পীদের আপনি দেখলাম হাতে করে পতাকা তুলে দিচ্ছেন, তাদের একটা ফিল্মও কোনো দিন দেখেছেন? একটা, আমি তো কারো ফিল্মই দেখি না, সেই জন্য প্রশ্ন নেই। এক সময় আমি ছিলাম সেন্সাস বোর্ডে, ফিল্ম পাস করাতাম, তো যাই হোক গল্প স্বল্প হয়। তো এগুলো হচ্ছে এই যে আমাদের টিআরপি বাড়ছে, শেয়ার ভ্যালু বাড়ছে, তার প্রমাণ বিভিন্ন স্তরের মানুষ বিজেপিতে আসে। কিন্তু সত্যি সত্যি মানে অনেস্টলি বলুন, এতে লাভ হয়? আপনারা বাপি লাহিড়িকে ভোটে লড়িয়েছিলেন, জর্জ বেকারকে সাংসদ করেছিলেন, পার্টির কোনো লাভ হয়েছে? ক্ষতি তো হয় না। আর ধরুন আমি কথা কথা বলছি, একটা লাভ বিজেপি হয়তো মনে ছিল, দেখলো যে বিজেপি এত জিতবে না, ভোট দেবো না। বাপি লাহিড়ি দাঁড়ালে সেই ভোটটা জাম্প করে ডবল হয়ে যায়। ধরুন সেখানে 35% ভোট পেয়েছি আমরা, তার আগে 13% পেতাম। এই যে লোকগুলো অভ্যাস এগুলো পদ্ম ফুলে ভোট দেওয়ার, কিছু লোক তো ঠেকে যাবে, জাম্প করে ভোটের পার্সেন্টেজ বাড়লো, অনেক তো লাভ হয়। তো এতেও লাভ হবে। আজকে কালকে আমি দেখছিলাম, হিরণ আমার সঙ্গে ছিল, হ্যাঁ, দেখছি হঠাৎ রাস্তার ধারে খুব ভিড় বেড়ে গেলো, বাচ্চা কাচ্চা মহিলাদের হাত দেখাচ্ছে, তো ওকে দেখাচ্ছে না, এত লোক এসছে, বিশাল জনসমাগম, লাচানাচি শুরু হয়ে গেল। তো মানুষের মধ্যে উদ্দীপনা আছে, উন্মাদনা আছে, এই সুযোগে আমরা আমাদের কথা বলি। রাজনীতিতে একটা এই ধরনের ব্যাপার আছে যেখানে লোক জুটিয়ে নিজের বক্তব্য রাখা, আর লোক জুটাবার জন্য কী না হয়, হ্যাঁ, দিলীপ ঘোষ লোক জোটাতে পারে না, দিলীপ ঘোষকে দেখার জন্য লোকের ভিড় হয় না। দিলীপ ঘোষ তো একটাই আছে না, 294টা সিট আছে, সেখানে যেতে হবে তো, তাই জন্য বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিয়ে আসতে হয়। এ ঘটনাও ঘটেছে এখানে, তার একটা গুরুত্ব আছেই। ব্রিগেডের কথায় আসি, একদম সরাসরি রাজনীতির প্রশ্নে, ব্রিগেডের বিপুল জনসমাবেশ, বিজেপি কোথাও চিন্তিত? তার কারণ পাটিগণিতের হিসেব বলছে বামেদের ভোট যত ক্ষয়িষ্ণু হয়েছে, যত কমেছে, অনেক নির্বাচনে একেবারে সেই শতাংশ বিজেপিতে ট্রান্সফার হয়েছে। দুটো দিকে আমি আপনাকে বলছি, আজকে কমরেড অধীর চৌধুরীকেও দেখলাম, আর জনাব বিমান বসুকেও দেখলাম, তাদের ঐতিহাসিক যে সাম্প্রদায়িক প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ জোট, এ জয় খিচুড়ি হয়েছে। 16 সালে, 11 সালে, 19 সালে বামপন্থীরা কিন্তু ব্রিগেড করেছিলেন। 19 সালে বোধহয় কংগ্রেস করেনি সাহস করে, তারা হাফ হলো, সিপিএম সাফ হলো। তো এত বড় ব্রিগেড করার পরেও কেন হেরে গেল 11 সালে, কেন 16 সালে হেরে গেল? ব্রিগেডটা কিছু না, আর সিপিএমের ব্রিগেডের ব্যাপারে আমি বলছি, ধরুন তারা 22 লাখ ভোট পেয়েছেন, কিন্তু ধরুন ক্ষমতায় নেই, সামান্য মধ্যাহ্ন ভোজন মানে রুটি আলু ভাজা লাড্ডু, তার জন্য কাতারে কাতারে মানুষ, কমিটমেন্টটা তো মানবে। টিএমসি হেরে গেলে তারা এটা করতে পারবে না, ক্ষমতা না থাকে। আজ সিপিএম কেন করছে, বিজেপিও করতে পারবে। কেরালাতে আমরা অনেক বড় সভা করি কিন্তু জিততে পারি না, কারণ কি বলুন তো, যতজন ক্যাডার ততজন সাপোর্টার তারাই মিটিংয়ে চলে আসে। সিপিএমের তাই হয়েছে, আজকে 22 লাখ ভোট পেয়েছিল বোধহয় কত পারে, তার মধ্যে 10 লাখ লোক তো তাদের ক্যাডারই আছে, 10 লাখ লোক, 5 লাখ লোক চলে আসছে মিটিংয়ে, মানে ব্রিগেডের বাইরে সমর্থন নেই বলছে। 10 লাখ ভোট নিয়ে তো আপনি জিততে পারবেন না, তার সাপোর্টার গ্রুপ কমে গেছে, এটা আমাদের কাছে আছে। অধিকারী ব্রাদার্স অ্যান্ড সন্স, এই কোম্পানি আমি তুলে দেবো, আর তারা আজকে আমার নেতা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আপনি শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ বললেন প্রধানমন্ত্রী, সেই জন্য লিস্টে ওনার নামই 1 নম্বরে আছে। মানে আমাদের পার্টিতে মমতা ব্যানার্জির মতো কোনো নেতা ছিল না, তাই আমরা হেরেছি। সত্যি বিশ্বাস করেন যে গরুর দুধে সোনা পাওয়া যায়? আমি জানি বলেছি, যে জানেন সে হাসছে। দুধে পেট্রোল বা ডিজেল আছে কিনা বললে লোকে হাঁপ ছেড়ে বাঁচবে, দুধের ঘি থেকে তো আগুন জ্বালানো যায়, এঁচড়েও আয়রন আছে, তা বলে এঁচড় দিয়ে তো আমি বাড়ির রড তৈরি করতে পারবো না। আপনি সত্যি রোজ সকালে তৃপ্তি করে গোমূত্র পান করেন? গোমূত্র নিয়ে খেয়েছি, তাতে ঝাঁজ বেশি। আজকের আপনার চারপাশের এই জগৎ ছেড়ে আবার সংঘ প্রচারকের জীবনে হাসি মুখে ফিরতে পারবেন? রাজনীতি ভরসা নেই তো, এই বিধানসভা নির্বাচনে ব্যর্থ হলে আজকে বললে সে। দিলীপদা, আবার একটু রাজনীতির প্রশ্নে ফিরি, সেটা হচ্ছে 2019-এ আপনি মেদিনীপুরে দাঁড়িয়ে বলছেন যে এই জেলার অধিকারী ব্রাদার্স অ্যান্ড সন্স, এই কোম্পানি আমি তুলে দেবো। তো তোলার আগেই অধিকারীরা আপনার দলে, কিরাম লাগে এখন? দেখুন, তখন আইডিওলজি লড়াই ছিল, তারা অন্য দলে ছিলেন এবং তারা সেখানে ক্ষমতায় থাকলে আমার উপরে আক্রমণ হয়েছে, আমার কর্মীদের উপরে আক্রমণ হয়েছে। আপনার গাড়ি ভাঙা হয়েছে কাঁথিতে? দুবার ভাঙা হয়েছে, লোকসভা নির্বাচনের আগেও খেজুরিতে ভাঙা হয়েছে, তার আগে কাঁথিতে ভাঙা হয়েছে, এবং তারপরে ওখানে মিটিং করে আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম, যেটা আমি করি, ও স্বাভাবিক আছে। নির্বাচনে আমার বন্ধু অর্জুন সিং আমার সবচেয়ে বড় প্রতিস্পর্ধী, সবচেয়ে বড় আক্রমণ করেছিল, জয়টা কার হয়েছে শেষে এটা দেখতে হবে। তো আমাদের আইডিওলজি লড়াই ছিল, আইডিওলজি জিত হয়েছে, আর আমরা যখন লড়তে বেরিয়েছি, আমাকে যদি পূর্ব মেদিনীপুর জিততে হয় তাহলে আমাকে লোক নিতে হবে, আর যার বিরুদ্ধে লড়বো সেই দিয়ে চলে আসে, তাহলে তো ফাঁকা মাঠ। এটা রাজনীতিতে অনেক, যারা আসছেন এই যে আইডিওলজির কথা বলছেন, সেই আইডিওলজির কণা মাত্র তাদের মধ্যে আছেন? আমি এই দুজনের কথা বলছি না, ওভারঅল যারা আসছেন, তারা তো অনেকে আপনাদের পার্টি যারা প্রতিষ্ঠিত করেছেন বা যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের নামই শোনেননি, আদর্শ তো দূরের কথা। শুনুন,
কেউ আইডিওলজি নিয়ে জন্মায় না, আইডিওলজি শিখতে হয়, অভ্যাস করতে হয়, জীবনে নিয়ে আসতে হয়, সেটা তাদের কাছে চ্যালেঞ্জ। কী করবেন, মানুষ কারো দায় নিয়ে বসে নেই, ছুঁড়ে দিতে বেশিক্ষণ লাগে না মানুষের। সেই জন্য আমরা যাদেরকে নিয়েছি আমাদের ভরসা আছে, তাদেরও আমাদের উপর ভরসা আছে। আমরা আশা করব তারা খুব তাড়াতাড়ি বিজেপির আইডিওলজি বা বিজেপি সিস্টেম, বিজেপির ডিসিপ্লিন শিখে নেবেন, শিখে নিয়েছেন ভারতবর্ষে। কেন্দ্র সরকার চলছে দেখুন কত, আমি মজার কথা বলি, আমি পার্লামেন্টে গিয়েছি, প্রথম বসে থাকি, ভাই সাহেব ক্যা নাম হ্যায়, এসা নাম কহাঁ সে, মানে তো উত্তরপ্রদেশ সে আয়া হুম, পহলে কংগ্রেস মে থা, আজকাল ভাজপা মে আ গিয়া, টিকিট মিলা, মানে পার্লামেন্ট মে আ গিয়া, কহাঁ সে, মানে তো মহারাষ্ট্রে সে হুম, এ মানে এনসিপি মে থা, মানে বিজেপি জয়েন কিয়া, আমি এমপি হোক ইধর আ গিয়া। ভারতীয় জনতা পার্টি এরকমই আছে, ভারতীয়দের পার্টি আছে, কোনো বিশেষ সম্প্রদায় জাত ভাষার জন্য নয়, সবাইকে নিয়ে চলার মতো ক্ষমতা আমাদের কাছে আছে, সবার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া, তাদের সম্মান দেওয়া আমরা দিই, তাই এত লোক আমাদের কাছে আসছে, আগামী দিনেও আসবে। সেই সিস্টেম, সেই টেকনোলজি আমরা আবিষ্কার করেছি, তার দ্বারা পার্টি এগোচ্ছে, আগামী দিনে এগোবে। এবং আমাকে এসে বলেন, দাদা আমরা তো নতুন এসেছি, আপনাদের পার্টি তো খুব সংগঠিত, ডিসিপ্লিন পার্টি, আমাদের একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, তাহলে আপনি কাজ করতে করতে শিখে যাবেন। এভাবেই শিখছে লোকে, আর তারা আজকে আমার নেতা, সফলভাবে সরকার চলছে তাদের দ্বারা, এটা হয়েছে। দিলীপ, আরেকটা ধাঁধার উত্তর দিন। 5ই জানুয়ারি 2019, যদিও নিজে বলেন যে আসল জন্মদিন নয়, তবু কাগজে কলমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আপনি শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ বললেন, যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী হন তাহলে ওনার সম্ভাবনা আছে, তাই উনি সুস্থ থাকুন, ওনার চান্স ফার্স্টে আছে। আমরা জ্যোতিবাবুকে ফসকেছি, একজন প্রধানমন্ত্রী বাঙালি হওয়া উচিত। আমাদের মুখ্যমন্ত্রী, তার তাকে আমি তার জন্মদিনের শুভেচ্ছা জানাই, সুস্থ শরীর, সফল জীবন কামনা করি, কারণ তার সাফল্যের উপরে পশ্চিমবাংলার ভাগ্য নির্ভর করছে। তিনি সুস্থ থাকুক আর ভালোভাবে কাজ করেন, আমরা চাই। সুস্থ থাকার এই জন্য প্রয়োজন যে বাংলা যদি কোনো প্রধানমন্ত্রী বাঙালি হন তো ওনার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা চাই উনি সুস্থ থাকুন। মানে বাঙালি প্রধানমন্ত্রী বিজেপিতে তো হতে পারে না, তারপরে হবে হয়তো, ওনার চান্স ফার্স্টে আছে। আমরা জ্যোতিবাবুকে একটু যেন ফসকেছি, ওনার পার্টি হতে দেয়নি প্রধানমন্ত্রী, সেই জন্য লিস্টে ওনার নামই এক নম্বরে আছে। তো নরেন্দ্র মোদীর দলের রাজ্য সভাপতি লোকসভা ভোটের আগে এই কথা কেন বললেন, এ আজও এক রহস্য। দিলীপ ঘোষ বলতে পারে, আর কেউ বলার মতো দম নেই। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে উনি প্রধানমন্ত্রী হন, আপনি কি শুভেচ্ছা দেবেন? আমি বলছি সমস্ত সফল মানুষকে শুভেচ্ছা দিই আমরা, দেওয়া উচিত, এটাই ছিল বক্তব্য। সাংবাদিক জিজ্ঞেস করছি, আমি পরিষ্কার বলেছিলাম, তো আমার তাতে কোনো দুঃখ নেই। আমি 2016 ইলেকশনের পরে রেজাল্ট পরে মালদা গেছিলাম, তো আমাকে জিজ্ঞেস করা হলো আপনি হারলেন কেন, তাহলে আমাদের পার্টিতে মমতা ব্যানার্জির মতো কোনো নেতা ছিল না, তাই আমরা হেরেছি, এটা বাস্তব। রাজনীতিতে সত্য কথা বলতে নেই, বলার অভ্যেস নেই লোকে, আমি কিন্তু অভ্যেসটা হারাইনি এখনও। দিল্লি থেকে ফোন এসেছিল এটা বলার পর, ওকে জিজ্ঞেস করা হয়েছে ক্যা বল দিয়ে আপনি, তা আমি এসে এসে বলা, সেটা আবার ভিডিও থেকে নিয়ে দেখিয়েছিল, এমনি পাবলিকলি ছিল না, গল্প করছিলাম, ভেঙেছে কেউ। আরেকটা ধাঁধা, আমার সামনে এই মুহূর্তে যে মানুষটা বসে আছেন, তিনি কি সত্যিই বিশ্বাস করেন যে গরুর দুধে সোনা পাওয়া যায়, নাকি আমার সন্দেহটা বলি? আমার মনে হয় দিনের পর দিন শিরোনামে থাকতে, বিতর্কে থাকতে, চর্চায় থাকতে আপনি এইসব উল্টোপাল্টা বলেন না। আমি যেটা বিশ্বাস করি ওটাই বলি এবং সেখানে দাঁড়িয়ে থাকি, এখনও আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি না, আমি স্পেনের একটা রিসার্চের পেপার দিয়েছি, আমার পেপার আমার এতে দিয়েছিলাম, যাদের যাদের জানার ইচ্ছা আছে, কারণ দুধের সোনা কি রূপ আছে আমার কোনো রিসার্চ করিনি, তো আমি জানি বলেছি, যে জানে নিছে হাসছে। দাদা এখন যা অবস্থা, দুধে পেট্রোল বা ডিজেল আছে কিনা বললে লোকে হাঁপ ছেড়ে বাঁচবে। এখন দেখুন দুধের ঘি থেকে তো আগুন জ্বালানো যায়, পাওয়ার আছে সেখানে, আজকে আখ থেকে পেট্রোল হচ্ছে বা বিভিন্ন গাছের বীজ থেকে হচ্ছে, তো সব কিছু শক্তি তারই ঘুরে ফিরে ব্যবহার হয়। তা আমি আজকেও বলছি দুধেতে একটা 0.5 কি মিলিগ্রাম কি মাইক্রন কি একটা সোনা আছে, কয়েকজন রিসার্চ করে এটা বলেছেন, তার মধ্যে বিভিন্ন ধাতু আছে, তা আমার শরীরের মধ্যে ধাতু আছে, কেউ যদি বলছি না আমি বাড়ি তৈরি রড তৈরি করবো সোনা দিন, তাহলে তার প্রতি আমার দয়া হয় না, সে তো সব ঠিক আছে, কিন্তু আমি বলছি ধরুন, মানে আমি বলছি এঁচড়েও আয়রন আছে, তা বলে এঁচড় দিয়ে তো আমি বাড়ি রড তৈরি করতে পারবো না, তাই চাইছিলাম নাকি, কাঁচকলাতেও ইয়ে আছে, কী বলে লোহা আছে, তার দিয়ে ঘর বানাবেন যদি কেউ আশা করেন, সেটাই আছে, তো ম্যাটেরিয়াল তো একটা, তার মধ্যে সব থাকে, ধাতু তো থাকবেই, দুধ একটা পৌষ্টিক ভোজন, তার মধ্যে শরীরে যা যা প্রয়োজন, যেমন শরীরে লোহা লাগে, সোনা লাগে, সব লাগে, সব কিছু ওর মধ্যে আছে, এটা বিজ্ঞান। দুধের কথা হলো, চোনার কথায় আসি, আপনি সত্যি রোজ সকালে তৃপ্তি করে গোমূত্র পান করেন? রোজ নাই, খেয়েছি কোনো সময় রামদেব বাবার গোমূত্র নিয়েছি, সত্যি হতে কী লাভ ক্ষতি হয় বলেন ওনারা, আমার খেতে কোনো আপত্তি নেই, খেয়েছি আমি, অনেকেই খান, দেশে বহু লোক
যারা খান তারা আবার আপনারা যখন বলেন না ঘাবড়ে গিয়ে সমালোচনাও করেন, দ্বিচারিতার মধ্যে আমি নাই। আমি গোদুগ্ধ খাই, গব্য পঞ্চগব্য খাই এবং গোমূত্র আলাদা করেও খেয়ে দেখেছি আমি, লাভ করতে আমার এমনি শারীরিক কোনো সমস্যা নেই। খেয়ে দেখলাম তার মধ্যে ওটাকে প্রসেস করা যাতে গন্ধ না থাকে বেশি বা এ না থাকে, তো সেটাকে এক চামচ সকালবেলা খাওয়া উচিত। আমি এমনিও গোমূত্র নিয়ে খেয়েছি, তাতে ঝাঁজ বেশি, অনেক বেশি কষ্ট হয়। যারা বলেন না সকালবেলা একবার গোমূত্র ত্যাগ করার পরে পরের থেকে আপনি সেটা গ্রহণ করতে পারবেন, আর তার প্রসেস করার পরে কি পরিণাম হয় দুটোই আমি খেয়ে দেখেছি। আচ্ছা দিলীপদা, মান অভিমান হলেই নাকি বলেন বিজেপির রাজার পাট থাকলো, রইল ঝোলা চললো ভোলা, আবার সেই খয়েরি হাফ প্যান্ট আর কালো টুপি পরে কুচকাওয়াচে ফেরার কথা বলেন। সত্যি দিলীপদা, আজকের আপনার চারপাশের এই জগৎ ছেড়ে কোনো দিন হয়তো প্রত্যন্ত আন্দামানে আবার সংঘ প্রচারকের জীবনে হাসি মুখে ফিরতে পারবেন? সমস্যাটা কোথায় হয় জানেন? কেন লোকে ছাড়তে পারে না, যখন এই জীবনের মধ্যে সে জড়িয়ে যায়। একজন সাধু ছিলেন, তার জীবনী পড়তে গিয়ে উনি কোথায় যেতেন, আশ্রম বানাতেন, লোকজন ডাকতেন, বড় আশ্রম হয়ে গেল, গাছপালা সুন্দর, বহু লোক আসতে আরম্ভ করলেন, করলো, তার হঠাৎ দিন বলতে সব মায়া বলে ছেড়ে চলে গিয়ে আবার জিরো থেকে শুরু করতে। তো মানুষের মনের উপর নির্ভর করে, আমি সেদিন আমার জীবন স্তরকে কখনো পাল্টাই না, তখনও যা ছিলাম এখনও তাই আছি। হয়তো একটু কেউ বলছে দামি জুতো পরেছেন আপনি সকালবেলা হাঁটতে যাই, বলে আরে এইটা পরে হাঁটা দিন, এই জুতোটা নিন, তো ওয়াকিং শ্যু পরেছি। তখন সাইকেলেও ঘুরতাম, বাইকেও ঘুরতাম, আমার বাইক চড়া বন্ধ করে দিয়েছি, এনারা চড়তে দেন না, এই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা এখন গাড়িতে চড়তে হয় পার্টির কারণে। এখন আমাকে বড় হোটেলেও থাকতে হয়, আবার পার্টি অফিসেও থাকি আমি, যেখানে পার্টি অফিসে একদম সাধারণ ব্যবস্থা, গরম জলও পাওয়া যায় না, নিজে করে নিতে হয়। আমি সকালবেলা উঠে নিজে জল গরম করে খাই, তারপরে বাথরুম কাজ করে আমি বেড়াতে যাই, মানে যা কিছু মর্নিং ওয়াক ইত্যাদি, সেই পাঁচটার আগে ওঠা অভ্যাস এখনও আমি রাখিনি। আমার রাজনীতিকে ভরসা নেই, তো কখন কী হবে কে জানি, আবার ঘুরে যেতে হবে, ওইটা ঠিক রাখার দরকার আছে। তো সেই জন্য আমার জীবন স্তরের কোনো পরিবর্তন হয়নি। আমি দিল্লি গেলেও দিল্লিতে আমাকে আর বাংলো দেওয়া হয়েছে, ডুপ্লেক্স, খড়গপুরে একটা রেলের বাংলো আছে, সেটা তৈরি করে সেটা থাকার ব্যবস্থা আমাদের ধর্মশালা। এখানেও এটা একজন ভদ্রলোক থাকতে দিয়েছেন, প্রতি বছর আমি বাড়ি পাল্টাই, ভালো বাড়ি আছে, কিন্তু আমি থাকি বাড়ি নাকি বিশাল। হ্যাঁ, উনি নিজে থাকার জন্য করেছিলেন, আমার সঙ্গে 22 জন সুরক্ষাকর্মী আছেন, 2 জন ড্রাইভার, 2 জন PA, আরও 2-1 জন আছেন, এই নিয়ে একটা মোটামুটি গ্রাম থাকে আমার সঙ্গে। তো উনি দিয়েছেন, যতটা ঘর আমাদের লেগেছে ব্যবহার করি, ফ্ল্যাটই আছে। তো যাই হোক, তো আমি কিন্তু থাকি, এ কোথাও থাকি না, আমি সপ্তাহে মাসে 25 দিনই বাইরে থাকি, আর সেখানে আমাকে গেস্ট হাউস চাইলে একটা রুম দেওয়া হয়, অনেক জায়গায় দেওয়াই হয় না, ধমকি আমার হোটেল ক্যান্সেল করে দেয়। শিলিগুড়িতে একদিন 3টে হোটেল ক্যান্সেল করা হয়েছে, হ্যাঁ বলার পর যে না দাদা দিতে পারবো না, এ সমস্ত নিয়ে আমি এগোই, আমার কোনো অসুবিধা হয় না শোয়ার জন্য। তো আর আমি তো এখানে উত্তরবঙ্গে যাই, রাত্রেবেলা ট্রেনে শুই, সকালবেলা উঠে লেগে পড়ি, আবার রাত্রেবেলা ট্রেনে শুই, আবার চলে আসি, শোয়ার জন্য জায়গাও লাগে না, ট্রেন আছে। আমার কোনো খাওয়ার অসুবিধা নেই, পড়ার অসুবিধা নেই, শোয়ার অসুবিধা নেই, যেখানে শুই ঘুমিয়ে পড়ি। এই বিধানসভা নির্বাচনে ব্যর্থ হলে আবার সেই জীবনে ফিরতে পারবেন? আজকে বললে ছেড়ে চলে যাবো সব, আমি বিধানসভা নির্বাচন তো অনেক দূর আছে, তাতে আমার কিছু যায় আসে না, কোনো মোহ নাই, কিছু নাই, এটা একটা মিশন আমার কাছে। মিশন ফ্রুটফুল করার জন্য জীবনে সব কিছু লাগানো যায়, সাফল্য অসাফল্য আমার হাতে নেই, আপনার হাতে নেই, ভগবানের হাতে আছে, আমি বিশ্বাস করি। সেজন্য আমি কাজ করতে পারি, মানে কর্মে নয় ফলে নয় কর্মে অধিকার আছে, এটা আমি বিশ্বাস করি। ছোটোবেলাতে অনেক গীতা পড়েছি, একটা অধ্যায় মুখস্থও ছিল, তো সেই জন্য এই ভাব নিয়ে আমি কাজ করি। সাফল্য আমি তো ভাবিনি কোনো যে আমি বিধায়ক হয়ে যাবো, আমি প্রেসিডেন্ট হয়ে যাবো, আমি সাংসদ হয়ে যাবো, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে যাবো, যেমন এগুলো আছে অ্যাচিভমেন্টস, এরকম এত বড় দুঃখ কষ্ট, এতজন কর্মীকে হারিয়েছি, তার কষ্ট, তার পরিবারের কষ্ট সে দেখেছি আমি, তো এইসব নিয়ে এগোতে হয়, সেটা আমি এগিয়েছি। বাকি আমার কর্মীরা আপনারা বিশ্বাস করেছেন, এটা সবচেয়ে বড় পাওনা, লক্ষ লক্ষ কর্মী পরিশ্রম করেছেন, সাফল্য আমি নিজেও জিতেছি, এতজন জিতেছেন, এটা মানুষের বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন কাজ। টাকা পয়সা রোজগার করা যায়, নেতা হওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস ধরে রাখার জন্য খুব যোগ্যতা লাগে। অন্যের ঘাড়ে বন্দুক রেখে অনেকে চালিয়ে দেন, জিতেও যান, নিজের জেতার অন্যকে জেতানোর মধ্যে আলাদা তৃপ্তি আছে। দিলীপদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফর বিইং সো অনেস্ট। ধন্যবাদ।